बोझा उचित फाजिल छ्यामरा सकाल सकाल फोन कईरा तु रूपचर्चार 12 बजे हाँ कथा बुझस ना तुम बेदबी करते खेला हाँ चिरस तुम हाँ एकदम कुचि कुचि कैटा फेलाम तक तो देखे कईता तु सार सार कह जो छो बेडी मानस गला चिनस ना तु हाँ की कत एम भाव चिल्लाते कलिंग बेलर मत मन हो दापास कर हाने बुझी कैटा इटा की चिल्लाते कला बुझते ना बोलम तो सार सार कईता देख तो हेलो जी 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 की छे माने क्या लाकी कर छु तू एते तो विश्वकप रे कुइजि दूर छले बैठे लेके बदरु दिन माने जी 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 ताके जी कुइज याला सॉरी 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 सर आमी निजे बोल दो बदरु दिन कोइते छी अमर बने दूर छले एटा लेके बिग मिस्टेक होछे एटा माने बाबार किछु मने करेन ना एम कि मानी कुइजटा मानी ना ना ओई जी टिकिटटा মানে আমরা যে জিতছি কলগজন ওই মানে ওই 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 টিকিটটা আমি কেমতে কেমতে লমু নরতা ছস খেলা না না আমি আমি নিজে এলই যাব কোনো অসুবিধা নাই আপনি আমার বোন যদি আপনার লোক বাজে ভাব করে থাকে এলে আমি মাপ চাইতেছি আমি আমি আজর করে মাপ চাইতেছি বাই বাই ভাই আপনি অন্য ভাবে কিছু লেন না মানে ঘটনা হচ্ছে যেটা মানে আপনি যদি আপনি আমার কাছে থাকতেন না আমি জড়ায় ধরা মনে করেন যে আপনি এটা চুপাইতে বিশ্বাস করেন ভাই আমার ভিতরে এমন ফুটতে ফুটতে লাগতাছে আমি যে এমন একটা কিছু পামু আমার কাছে আগে থেকে মনে হইতে ছিল যে আজকে মনে খুশি সংবাদ আমার ভিতরে আইবো আইবো বাই 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 স্যার 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 আপনার ভাই কো মনে স্যার কো দৌড়ো জি 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 ওকে 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 ভাই স্যার 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 बदरुद्दीन चाहे तुम्हें आज के मे बच्चा विश्वास कर যে কুইজ আমি জিতছি ওই টিকিট লয়া আমি মারেলে কলবজে যাইতাম মায় নাই এখন যেটা করণ লাগবো আমি মনে করে যারে দেখে দেখছি মায় পছন্দ করে হারে তাড়াতাড়ি বিয়ে করে আমি হানিমুনে যেমন গো ওই টিকিট লয়া বুঝছস না আমার কিছু করার নাই রে বোন থাকতে তোর হচ্ছে শাদি করে তারপরে বউ লয়া যাওয়া লাগবো মায়ের কথা মনে আছে বোন জান তো সামনে বইসা আছে বোনে দেখছ না তুই কি বিয়ে শাদি করবি তুই বিয়ের সাথে কথা কইলে তো দুলাভাই দেখবি এখন গিয়ে হার্ট অ্যাটাক করবে দুলাভাইর হার্ট অ্যাটাকের কথা বুই না কোনো লাভ নাই এর আগে 22 বার হইছে হার্ট অ্যাটাক করবে করে না তো এর কথা কই কোনো লাভ আছে নাকি হ্যাঁ খরচের মনে কর ডরে হাসপাতাল দিয়ে যাওয়া লাগবে এইটার ডরে মনে কর হার্ট অ্যাটাক করে না এটা আমার কাছে খুব ভালো লাগে সব সময় দুলাভাইর নামে এত বাজে কথা আমার সামনে কোন লাগবো না তোর ঘটনাটা কি সেটা খুইলা কবি তো নাইলে আমি বুঝুম কানতে হ্যাঁ বাবারে আমি বিশ্বকাপের সময় একটা কুইজ দিছিলাম তোর মোবাইল থেকে ফোন দিয়া
এই কুইজটা তো লাগিয়ে গেছে গা, মানে কাপড় লেয়ার টিকিট ফ্রি, বুঝছস কিছু? ও না পা, আমি কলম মনে করি যে তোর মোবাইলটা লয়ে যাওয়া লাগবো, কারণ তোর মোবাইল থেকে আমি কুইজ দিচ্ছি, বুঝছস তাপু? ওই জি মনে কর যে টিকিটটা লয়ে আয়া, আমি যেটা করুম সুন্দর করে মনে করে যে আদের মধ্যে রেখা দমু, ওই দিন থাকতে মনে কর তার আগে আমি করব যে মায়ের দেখা রাখছে, ওই মায়েটার বিয়ে করা আমি মনে করো বলে একদম হানি মনে যামুগা। শোন আমার কথা মনোযোগ দিয়ে শোন, যেহেতু আমার ফোন থেকে তুই এসএমএসটা পাঠিয়েছিলি সেহেতু আমি যাব, বুঝছস? এই হানিমুনের টিকিট তুই আমি আর হ্যাঁ আমরা যাব, বুঝছস? আমরা মানে কারা? তুই আমি আর তোর দুলা ভাই। কার কথা কইতেছিস তুই? যে লোক মনে কর যে গরু খায় না কুরবানি ইচ্ছারা, এই লোক রে লয়ে যাবো কক্সবাজার, হ্যানে যে যে হ্যাঁ কি করবো এটা বোঝোস না তুই? মানে এর মতো কিপটা গিনিজ বুকের রেকর্ডের মতো একটা লোক রে, কিল্লি গিয়ে আমরা কক্সবাজার লইয়া পুরো টুটটা নষ্ট করব, কত বই কর। তুই চুপ কর, দুলা ভাইয়ের নামে এত বাজে কথা আমার সামনে কোন লাগবো না তোর। তোর দুলা ভাইরে কেমনে কি করতে হইব সেটা আমি করতেছি, তুই খালি একটু সাপোর্ট দেওয়া যাবে, বুঝছস? আর ওসব বিয়া শাদির চিন্তা ভাবনা আমার মাথা থেকে ঝাইরা ফালায় দেয়। আল্লাহ তুমি জানো কি রিস্ক লইতেছি, এটা যে কিটু রইব এটা অহন থেকে মনে কর আমি কল্পনায় বাস্তাছে গেলাম সব কিছু, একদম সই সালা মতো মনে কর যদি ফিরা পারি আমি মনে করুম যে একটা মিলাদ দিয়ে দেবো, বুঝছস? হ্যাঁ একদম জায়গায় জায়গায় মনে কর লেটা লাগালায়, মানে কি কমু এই কিপটা মানুষ যেতেছে মনে কর এক পড়ক, আল্লাহ সই সালা মতো ফিরালে আহ। আমি বললাম জানি টাকা পয়সা আপনি ব্যাংকে না রেখে অন বালিশে তলা রাখে, এত কিছু জানি না কোন থেকে? সেই জন্য তো কইছি আমি টাকা হিসাব করতেছিলাম এক জায়গায় রাখছি, এই যে রাখছি, তারপর দিয়েছে যে তোমার হিসাব নাই, 700 টাকা না 250 টাকা কত জানি হিসাব আমি খুঁজে পেতেছিলাম না। কসম করে দিয়েছি আমি করে টাকা বসতে লেগে নেই, আমি খালি আপনার কাছে আছি আপনার দোয়া লই। দোয়া কিসের জন্য? দোয়া আবার কিসের জন্য দোয়া? না না লজ্জার কথা, আপনার কি কমু, তারপর তো আপনার না খেয়ে পড়ুম না, মানে আপনার নুন খাই না। কথা হইতেছি কি মানে আমি তো অনেকদিন যাবত মায়া খুঁজতেছি, মানে লাইফ পার্টনার লেগে পাইছি একটা, আমার চেয়ে মোটা তাজা বেশি খায় বেশি অসুবিধা নাই, লাইফ পার্টনার হিসেবে আরে বিয়ে করুম আবার হানিমুনে লয়ে যাবো সব ঠিকঠাক করা আছে, এটার লেগে আপনার দোয়া চেয়েছি ভাই। একটা বড় ভাই হিসেবে কথা বলি, বোনের জামে তো ভাইয়ের মতো না, একটা কথা বলি বিয়ের সাথে দরকার নেই ভাই, বিয়ের সাথে খরচ বেশি, আজকে সোনার লাগবে কালকে পানানো লাগবে কালকে কারেন্ট দোনার লাগবে, দরকার নাই, শাড়ি বাড়ি আছে আবার অনেক জন জামা কাপড় আছে, দরকার নাই রে ভাই, যেরকম আছে সেরকম আসতো ঠিক আছে। তাছাড়া তুমি আবার মোটা একটা বিয়ে করবে এই সব আমি খাওয়াতে পারো না, আমি সরি আছে ভাই, সরি আছে পারবো না রে ভাই। এই জন্যই তো কইতা ছিলাম ওরে বিয়ের সাথে দিয়া একটা পারমানেন্ট বউ নাই না, মনে করো যে আমরা তিনজন যাইকা তাইলে ওই বউরে সারা জীবন খাওয়াইতে হইব না, এখন কও তুমি আমরা তিনজন গেলে খরচ বেশি নাকি ও বিয়া শাদী কইরা বউ নিয়ে আইলে খরচ বেশি? না শুনছি গল্প তো শুনছিলাম হানুমানের, কিন্তু আমার কথা থেকে যে পেলেন মেলেন না দেয়, ওই যে এসি আছে, এসি না, এসি না, এসি না, ওই যে আরেকটা বাস আছে না এ নন এসি বাস, কিংবা ট্রাকের সাথে গেলাম বা বাসের সাথে গেলাম, দেখতে দেখতে গেলাম পরিবেশ সুন্দর হয় কিন্তু যাওয়া যায় কিন্তু। হ্যাঁ মাফ করবেন দিল ভাই একটা কথা কই, আমি কই কি আপনি ওই যে গিয়া ওই যে ঢাকা স্টেডিয়ামের ওহেন দিকে আপনি যদি প্যারাসুট উঠে দিন নিচে যদি একটা জারবাতি জ্বালায় দেয় তাপস করে আপনি মনে করেন যদি কক্সবাজার যদি যান গে তাহলে ভালো হয় না, কোনো পয়সা খরচ হবো না, যেটাই হবো এটা আমি দিয়ে দেবো। ও দুলাভের সাথে একদম আশ্রয় দিই তো পৌঁছে দিই তো একদম মাথা উঠে গেছে না, বাইরে দেখা পদ্মাস বাইরে দেখা বাতিলগুলো আসছে সব, বিয়া করবো দুলাভের হাতে থেকে বিয়া করবো। আর তুমি কী করতেছিল? আমি টাকা পয়সা বলতেছি, আমাকে একটা কাগজ কলম না তো একটু কাগজ কলম কি করতেছো তুমি একটু কও তো। না কি যে জানো যে আপনি পাগল হয়ে যেতেছে হিসেব করবো স্যার, মেলা খরচ একদিনই মনে করো 500 টাকা 600 টাকার মতো খরচ হয়ে যায়, কিভাবে একটু কমন যায় সেই চিন্তাটা করতেছি।
বাসের ছাদের ভাড়া 300 টাকা, হ্যাঁ, হোটেল প্রতিদিন 100 টাকা, চিড়া 10 টাকা, মুড়ি 10 টাকা, গুড় 15 টাকা, পাপ এসব কি? হ্যাঁ এসব কি? না শুনছি কি যে কক্সবাজার যে পর্যটন এলাকা, তো সব কিছুর বলতে দাম বেশি, এসব ভাবছে কি যে একটু কমাটা মানে, হ্যাঁ এই যে আমাদের সিরামরি নিয়ে গেলে এই হলো আর কি, ইন্টারন্যাশনাল আর কি, এই আর কি। তোমার সাথে না আমি জানুই না, ঠিক আছে, তোমার কোনো খরচই করা লাগবো না, যাবো না তোমার সাথে। মানুষ তার ঠিকই কয়, বুঝছো, এই কিপটার ধন 10 ভূতে খায়, আমার খাওয়া লাগবো না। না না ঘটনা হচ্ছে কি, যাক এক ধরনের ভালো লাগে, কিসের জন্য তোমরা জানো, তুমি ধরো বউ আবার প্রমাণ করলে, এই তুমি দেখো না আমি খুশি হইলাম, মার্শালা এই খরচ কমে গেল। আমি যামু, আমি যামু তো যামু, তোমার সাথে লইয়াই যামু। আর দরকার হইলে একটা কাম করো, তুমি তুমি আমার ভাইরের সাথে করে ফ্রি টিকিটে চলে যাও, আর আমি যেমনে তামনে আমার টাকাটা ম্যানেজ করালো মনে, আমি আমার মতো চলে যাবো। তুমি কি কইতেছ আমি জানি না, ছোট লোকের মতো তুমি চিড়া মুড়ি গুড় এইসব খাওয়ন খাইবা, আর আমি থাকবো 5-স্টার হোটেলে। দুলু ভাই 300 টাকা দেন। কেন টাকা দেবো কিসের জন্য? ইয়াল্লা আপনি টুকটুকি তো চড়াইছেন না, মানে দেওয়ান তো লাগবোই। দেন এইসব তো আমার মধ্যে ছিল না, আমার সাথে ছিল ঘুরে পরে, এটা তো খেলবো না আমি। চুপ করো, মাইন্ডসে দেখতেছ না তুমি, টাকাটা দিয়ে দাও। এই আপনি কিরম লোক ভাই, এখান থেকে এইটুকু আসলাম এর জন্য, আবার এই যে 300 টাকা কিসের জন্য? আপনি মনে করেন যে বড় জোর 10 টাকা নিতে পারেন, নেন 10 টাকা নেন। আরে ঝামেলা না করে টাকাটা দিয়ে দাও না। আপনি দেন, আল্লাহর দোহাই লাগে আপনি দিয়ে দেন, মানে এটা দেন। এইগুলা হচ্ছে কি দুলা ভাই, আপনি ওই ছোট ব্যাংকে আট দিলে তো হইব না, আপনি একটু বড় ব্যাংকে আট দেন। এই তুমি এত হিসাব রাখো কিসের জন্য? তুমি ওদিক দেখো, তো ওদিক দেখো, ওদিক দেখো, দেখো ওদিক দেখো। হ্যাঁ কইলে তো কইবেন কথা বেশি কই, আমি ফটিক, ফটিক চা, পুরা নাম ফটিক চা, ওই চান্দর মতো সুন্দর তো, সেখানে মা বাবার আর কিছু করার আসিল না, যা ঘটনা ঘটার বইটা গেছে গা। আমি কেবিন বল, আপনি লন যান 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 যান, দেখলাম দামি ব্যাগ, বাড়ি মেলাটা দেখেছি, খুব সাবধান সাবধান সাবধান। এখানে জুতা খোলন লাগবো না, জুতা খোলনের লোক আপনি এখানে যদি জুতা সব পাড়া দেন আপনার পয়সা লাগবো না। দামি জুতা এবং খুব দামি, আর দেখো না কি পরিষ্কার, আমার কিন্তু লিমিটেড একটা হিসাব করা। নো স্যার, নো
not for money, it's for one the room. এই যে আপনাদের চাবি, তোরা কে কে যাবি? Excuse me, তুই তো করে কথা কথা জিজ্ঞেস লেগে সম্মানের লক্ষণ আমার দুলো ভাই, এই যে জামিল হবে কিন্তু হ্যাঁ। No, no sir, you mistake. It's for only কবিতা, যাবি আর চাবির ছন্দ। রবীন্দ্রনাথ তুই তো কারি করেছেন কতবার, আর আমি কোথাকার কোন ছাড়। যাবি আর যাবির ছন্দ মিলিয়ে কথা বললাম আপনাদের সাথে। আপনি ছন্দ নিয়ে আপনি হয়ে থাকেন, এটা পরে দেখা যাবো না। আপনার প্রতি কি যাবেন, আপনি যাবেন কি সমস্যা কি আপনি করতে? কোনো সুবিধা না, এটি হচ্ছে কবিতা। আমি সারাক্ষণ ছন্দ মিলিয়ে কথা বলি আপনাদের সাথে, ছন্দে ছন্দে আর লাগে কত মন্দে, গন্ধে বর্ণে ছন্দে। এই নমুনা ভাই স্যার, চুপ করেন আপনি, হ্যাঁ চুপ করেন। এগুলো না আমরা একসময় সামবাজার গাড়াইতাম, বুঝছেন তো? চামেলে প্রতিভা, এটা আমার প্রতিভা, প্রতিভা প্রস্ফুটিত করছি আমাদের সামনে। আমি একজন কবি, আমি নয়তো কবি, তবু লিখছি সবই, আমি একটু পাগল কিছু প্রেমের লোক। এই যে ভাই শুনুন, যতই গান শোনান আর দেখেন আর কবিতা গান, আমি কিন্তু টিয়া বেশি ধরুন না, আল্লাহ কার মধ্যে এসে গেল ভাই। আস্তে 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 আস্তে, খুব সাবধান, খুব সাবধান। না না না, জুতা নষ্ট হয়ে যাবো তো, জুতা নষ্ট, জুতা নষ্ট। কিছু ভাঙতে টাঙতে থাকলে বক্সটা দিয়ে দাও। আমি কইতাছি তুমি দাও না, মানে মানে তুমি একবার পাগল করে ফেলাইলে আমার একদম শেষ করে ফেলাইলে। এই যে এই তুমি কি জানো, 20 টাকা দিয়া আমি কত মরিচ দিয়ে কিনে খেতে পারতাম জানো তুমি? হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসল গুলা এই যে 20 টাকা আপনার টাকা জানো, নমুনা দেখে দুলাবে আমার মনে হচ্ছে কি, টাকাটা যদি আমি কাইরা লইতে পারি তাহলে মনে করেন যে আপনি আপনার হারা জন্মে দেখবেন, লেমিনেটিং করে রাখবেন, কেউ আপনি তো লয় পারবো না। কি ধরনের কথা কইতেছ রে ভাই, 20 টাকা দিলে মুড়ি জিরে কত কি পাওয়া যেত জানো রে ভাই? জানি। ওই হন আপু, আমি এক কাম করি, ওই যে রুমটা লয়ে লই নিচে। না না না, রুম নেওয়ার দরকার নাই, খামাকে আমার রোগ মাইন্ডসেট রোগ, এটা বাড়তি খরচ না। ঘটনা হচ্ছে যে দুটো বিছনা আছে না, লাকিলি আল্লাহ রহমতে পেয়ে গেছি, একটাতে আমি আর তুমি থাকবো না ভাই, আর একটাতে ও থাকবো না, অথবা তুমি এক জায়গায় থাকলে আমি আর আমার তোমার বোনে একসাথে একদম মশ্রা মশ্রি করে শুয়ে থাকলাম, অসুবিধা তো নাই। আপনার আল্লাহ বাঁচার হোক, এখন আমার মনে হচ্ছে কি এটা আপনি হানিমুন না, গারানি দেয় পড়ছে। আচ্ছা যা একটু ই করে আসছি। এই যে এখানে এই যে বাথরুমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনা হচ্ছে তো বেগ পাইছে রে বাবা। এখন আমার কী করানো উচিত? আমার তো মনে হচ্ছে নুনের ভাত খুনে গেছে, আমার কোনো বাসা নেই। দেখছো কি সুন্দর, শান্তি আর শান্তি, সমুদ্রও দেখা যায়। আর দেখো মাত্র কয়েক ঘন্টা আগে আমরা কই ছিলাম, আমরা ছিলাম ঢাকা শহরে সেই যানজট, চিল্লাচিল্লি আর গ্যাঞ্জামের মধ্যে। ঠিক আমি তো
আমাদের সাদির পরে তোমারে কতবার কইছি, চলো বিদেশ নাইলে সিলেট হইলেও তো কোথা থেকে ঘুরে আসি, কক্সবাজার নাইলে কুয়াকাটা কোথা তো নিয়ে গেলে পারতাম। না না আমার তো নিতে অসুবিধা নাই, কই যে আমার নিতে তো কোনো অসুবিধা নাই, খালি যদি মালদা লাগে তখন একটু চাপা চলি তো এই আর কি, অসুবিধা কিন্তু নাই আমার। তাছাড়া একটা থাকে না তোমার সাথে একটা বাদের না, দেখো কোথায় কোথায় আমার ভাইটারে তুমি খোটা মারো কেন, আমার কষ্ট লাগে না, হাজির হইলেও তো আমার ভাই, আমার আপন মায়ের পেটের ভাই, আর তোমার তো চালা বাবু, পড়তো কেউ না। মা সব ঠিক আছে, কইলাম তো যে আমি তো ঘুরতে চাই, বেরামো কুয়াকাটা যাবো, সিলেট যাবো, ময়মনসিংহ যাবো, শিয়ালদহ যাবো, নাটোর যাবো, বগুড়া যাবো, সারা দেশ ঘুরবো, কোনো অসুবিধা নাই। কিন্তু টেয়া লাগে, তারপর কি হয় ওই যে তুমি আর আমি টোনাটুনি টোনাটুনি একটা খেলা খেললাম, কোনো অসুবিধা নাই, যে মাঝখানে যে আবার কাবাব মেয়াড্ডি হয়ে যায়, দামরাটা একটা একটা দামরা এসে সবসময় এসে এরম এরম কত বললো পাগল হয়ে যায় আর সবসময় তো আর খালি টেহার টেহার হিসাব করে, আমার অস্থির লাগে, আমার ই লাগে না এদের মাঝে। আর অস্থির হওয়ার দরকার নাই, কা আমি এক কাম করি, হ্যাঁ আমি যাই দেখি আমার ভাই রুম পাইলো কিনা। তোরা তো যেটা করলি আপু, বিয়া কইরা যদি বউটার লইতে কক্সবাজার কি ফুর্তিটা লাগতো, তাইলে মনে কর কি সুন্দর আর দুইরা কক্সবাজারের এই যে সমুদ্রের পানির মধ্যে ঘোরাফেরা করা পারতাম। কি করছস তোরা এখন, আমি কল্পনা করতেছি বুঝছস, আমার কল্পনা কি জানোস, আমি একদম কল্পনা করে মনে করতেছি আমার বউ আমার লগে লগে আটতাছে সমুদ্রের পানির মধ্যে দৌড়িতেছে, আর নিজের কান্দে নিজে আদ দিয়া বালির মধ্যে আইটা আইটা কইতেছি কি আমার বউ আটে। বিয়ার সাদির কল্পনা বইয়ের লগে হাঁটাহাঁটি, কোন তুই পরীক্ষার্থীর নামটা আগে নিজের এই কপাল থেকে ঘুচা, তারপরে তোর বুঝেছে না একটা দেখেছে না ভালো মায়ের সাথে বিয়ে সাথে দিয়া দিব নে। এহেনি তোমার কথায় এত মাইন্ড লাগে বিশ্বাস করো, আমি একটা স্টুডেন্ট, দুলাভাই জ্যামতে মাঝে মাঝে আমার অপমান করে বাদাম মেকুয়া, তখনই মনে হয় কি একদম খুন চাপে নুনের ভাত মনে খুনে আসলেই খাচ্ছে, কি করবো। আরে ভাই আমি তো একটা স্টুডেন্ট, আমি তো বাদাম মানা, তোমরা কেমতে আমার বাদাম মেকো আমি বুঝি না, একটা কথা কয়ে রাখি আজকের স্টুডেন্ট কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ বুঝছো পুরা দেশটার ওরাই জয় করবো। বুঝছি তো, এখন তুই তো জানোসি, তারপর কইতাছি আবার দেখ তোর দুলাভাই মানুষটা কিন্তু এরকম ছিল না, শুন ওই তার বাপে মরে যাওয়ার পরে তো তার চাচারা জমি জমা সহায় সম্পদ নিয়ে এমন ঝামেলা শুরু করছিল, তারপর থেকে মনে করো মনের মধ্যে ভয় ঢুকে গেছে গা, এরপর থেকে একটু এরকম হয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু খুব ভালো। এই ভালোটা কি হবো, আর চৌদ্দ গুষ্টি মরে যাক না, তারপর আর কিপটার থেকে আর বাড়ি করানো লাগবো না। ওনো আপু একটা কথা কয়ে দেই, হ্যার লোক যদি এমতে এমতে চলো না তোমার জীবন কিন্তু ফটোস্টের ফট, লাইফ শেষ হয়ে যাবো গা, এখন থেকে ঠিক করানোর চেষ্টা করো, লাইফটারে বাঁচাও। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তুই কি চিন্তা ভাবনা করছিস, খোঁজ খবর নিচ্ছস কিছু, কই কই ঘুরতে চান যায়? কই কই ঘুরতে যান তো সব খোঁজ খবর লইতাছি, কিন্তু তোমার আর আমার কলম এক থাকুন লাগবো, আর এই বেড়া জাল থেকে দুলাবাড়ি বাড়ি করুন লাগবো। আমি তো মনে করি যেটা কথা বলছি, যে টিকিটের লোক অনেক কিছু ফ্রি, বিশ্বাস করো টিকিটের বাইরে মনে করো কোনো কিছু কোনো ফ্রি না, এই যে হোটেলে থাকতেছি খেতেছি সব কিছু মিলে আরও যা যা খামু তিন দিন তিন রাত তিন রাত এগুলো কোনো কিছু না করলাম, এগুলো কিন্তু টাকা লাগবো, অনেক টাকার মামলা আছে। কি কইতাছস তুই এইসব, তোর দুলা ভাই উনি তো এইসব শুনলে সাথে সাথে জায়গায় একদম হার্ট অ্যাটাক করে মরে যাবো, এই কথা তো আর কমই যাবো না। হ্যাঁ ভাড়া কত দুলুমের? দুরমের ভাড়া এমনিতে 20% ডিসকাউন্ট করা 14 ধরছে 14,000, ঠিক আছে কিরম ওই কি হয়েছে তো আইতেছি কই যাচ্ছ?
যতদিন পচে আসবে না গন্ধ ততদিন ছাড়বো না আমার ছন্দ। আচ্ছা ঘটনাটা কি, ভালো না মন্দ? ওরা তো কুইজ পার্টি স্যার, আজকে আর কমো না, জায়গা কাম আছে মেলা। আরে বাবারে, সারাটা দিন বলে আরেক দিনে বলবো, এইভাবে কি চলবো? ঝেড়ে কাস চার কাশবো কেমনে, পেটে ক্ষুধা থাকলে কি কাশন আসে? থাক আরেকদিন বলবো। ওহো, খালি কয় আরেকদিন বলবো, এইভাবে কি চলবো? আহা, কি হয়েছে, ছাড়ো, লাগবে টাকা দেবো। আর কেনে স্যার, পকেটে কেনে, ছাড়াটা দেখে তো স্যার। আচ্ছা স্যার, আসতে কমু না চোরকম বলো স্যার, ঘটনা হয়েছে বুঝি রিপন সাহেব, ভয়ঙ্কর কিপটা লোক, এর বউ আর সালামিলা, এর মিশা কথা কইয়া লই আইছে এখানে। বলিস কি ফটিক চান, রিপন সে এতটাই কৃপন? তাইলে আর কই কি, দুইজন মিলা তো আর ভাঙাইতেছে, ঘটনা আরো আছে। ও, তুই তো খালি ভোজ কালারে চান কপাইল। স্যার কইলে তো কইবেন বেশি কথা কই, আরে মা বাবা আদর করে রাখছে ফটিক চান, সেই থেকে তো বিপদের মধ্যে আছে। সেই নাম রাখছে তোর মা বাবা, মিন্নাকে সেক্কারে খাবে খাবে। চার ঘটনা কিন্তু আর একটা আছে, আরে ছাড়ো ছাড়ো, লাগলে টাকা দেবো। আর ঘটনা বলতো, কালা করে মোড়া, কালা করে মোড়াটা হইলো হালা। ও কসকি, ওই যে মোটা কইরা দেখতে কালা, সেই শালা শালা। ও, এবার বিয়ে পরীক্ষার্থী, চারবার ফেল করছে বিয়ে, বোনে এবার শর্ত দিছে এইবার পাস না করলে বিয়ে আর রইব না। এই ফটিক জান, তুই যে একটা জিনিস, এই ঘটনাটা জানিস? কইলি তো কোন বেশি কথা কই, এই যে নিশাতার মনি আপা আছে না, নিশাতার মনি আপার একটা ঘটনা আছে, এখন মেলা কাম আছে, যাই গেছে। তাহলে কি কাজটা নয় অত ইজি? দেখো আইসক্রিম অর্ডার করছি। আইসক্রিম অর্ডার করছো না, কি করছো? আইসক্রিম দামে বরফের দাম কত? তুমি খেলাছে কত টাকা? হ্যাঁ, কি করতেছে? বিস্কুট আমাকে দিছিল তিনটা, আমার পাশে যে বসে তুমি যে বসছিলে, তার ওই সাইডে যে আরেকজন বসে ওইখানে দেখেছি হে লোক বিস্কুট খায় নাই, ফালা দিব খাদ্য খাওয়ানো জিনিস ফালা দিলাম কি? আর তুমি এরকম চায়াল ওই ছো বিস্কিট এগুলো আবার সে খায় নাই ওইগুলা? জানি নাই জানি নাই, ফালা দিব তো তখন নিচে না ফালা হ্যাঁ দিছি। আর একটা বুদ্ধি কাম করছি, ঘটনা হচ্ছে কি, আয়সা দেখি হোটেল রুমে
টিব্যাগ আছে না টিব্যাগ রাখা দিছে আমি তো বেজায় খুশি মন করে একটা টিব্যাগ আমি মনে করো যে আমি আটবার দশবার এরম করে খেয়ে পারবো একটা টিব্যাগ আটবার দশবার সেটা কেমনে খায় মানুষ হ্যাঁ একে তো তুমি প্ল্যানের থেকে মাইন্ডসেট থেকে বিস্কিট চা চা লো আছো এতে তো আমার প্রেস্টিজ গেছেই যাই হোক ওইটা না হয় বাদই দিলাম কিন্তু একটা টিপে কেমনে মানুষ চাইবে না ঘটনা শিখে তোর বুঝায় কই মানে কি এই যে একটা টিবার এইভাবে শেষ করলে তো শেষ হয় না ওটা দক করলাম থাকে আমি এটা ফরক করবো না কেন জানো দিদি যদি আমি তিনবার যদি চা খাই তাহলে হিসাবটা করো এক কাপ চার দাম মনে করো যে পাঁচ টাকা নিম্নে দিনে যদি তিনবার খাই পনেরো টাকা হলে মাসে কত হয় মাসে এত টাকা বেঁচে গেল না কয়েকখান আমি ঢাকা নিয়ে যাবো এটা চিন্তা করছি কামড়ে বলো তারপরে চোপ ঠিক আছে না কাম করলে তো পারো এর থেকেও সহজ উপায় আছে আমার কাছে তুমি কলের পানি গিজার আছে না এখানে গরম পানি ঢেলে নিয়ে খাই ফেলে দিতে পারো না থাক তো আমার খাওয়া লাগবো না এ তোমার পেটে হজম হইতো না বুঝছো দামি জিনিস চাল হচ্ছে যেটা ওইটাই খাও না এরকম বাগেরটা বেশি কেটে আসলো আবার এ বাদাম মশালাটা না যেই দেখছি যে আইসক্রিম আইসক্রিম বিস্কুট কেটেছি গন্ধ গন্ধ চলে আসছে তাও তো ভালো আমি দুজন একটা তিনজন মিলে খাবো ভাবছি এলো তোমরা দুজনই খাও টাক টাক গেলাম যেরকম আমি ওদিকে যাই যা ঠিক করে হাতে পরে খাবো না সাদা বানাই কাঁটা খাবেন বেছে কাঁটা আছে মাছে ওই ভাই আপনার কাছ থেকে আমার হিগুন লাগবো এই মাছের ভিতরে আড্ডি আছে না কাঁটা আছে আপনি কোন খানওয়ালা লোক হয়ে গেছেন কামিয়া আমরা যে খানদান খানওয়ালা লোক হ্যাঁ কি ডাইরেকশন দেন কি লেগে আনে খাওয়ান লয়া কাটা আপনি না 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 রাগ করবেন আপনি জানেন তো যে করে রাগ তার খোয়া যায় ভাগ আমি আবিদ ম্যানেজার কাম ট্যুরিস্ট গাইড আমি আপনাদেরকে দেখাবো লাইট ভুলে গেছেন নিশ্চয়ই আপনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল স্বাগতমি ওহো আপনি হেই কবিয়াল ছন্দ দিয়ে কথা কন জি দর ভাই বহেন না আপনি বহেন ম্যাডাম কি আপনার এ মানে আমার বোন লাগে ছোট বোন বড় বোন সুমনা বাপ 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 নয় মাসে বড় হচ্ছেন ভাইয়া কিন্তু মানুষের বিশ্বাস করে না দেখতে যেরকম সুশ্রী নামটা সেরকম মধুশ্রী আচ্ছা ওই দুলা ভাই ভাইজান উনি আসেননি হ্যাঁ মানে হচ্ছে কি ওনার ভুক লাগে নাই ওই যে ক্ষুধা না লাগে যেটা আর কি অরুচি নিজেই কি নাকি যায় চা সেজন্য আমি আর একা একা ওখানে খাই না আমি কার জন্যে পথ চেরব আমার কি দায় পড়েছে আমার অনেক এই যে গান গাইতেছি তাও তো খিদা যায় না খিদা যায় না আচ্ছা এই সুমনের হাতে গেলি তো ভালো করছে আমার তো জিনিস আছে এই সুন্দর নিয়ে কি করি আরে আজ তো টি ব্যাগ এক কাপ চা খাই ফেলা দিছে এটা তো আরো আট নয় প্যাক মানে কাপ হবো তারা অচেনা কিন্তু ওই খাবারে আবার চেনা অচেনা কি মাশাল্লাহ মানে খিদা লাগলে যে কোনো মানুষ করি যখন তখন ঠিক আছে খাওয়া পেটে খিদা রেখে মানুষ একটা থাকলে খেতে ভালো লাগে গল্প হোক আড্ডা হোক আপনার
খুবই ভালো মা তো হ্যাঁ একটা কথা যেহেতু আপনারা আমাকে ডেকে এনে বসিয়েছেন জোর করে খাওয়াচ্ছেন বিলটা কিন্তু আমি দেবো যদি করেন না না করব না মানা ওই বিল কত রে কম হইলে লাগবো না কত রে ওই বিল কত রে আমার নাম ফটিক সান, বাপ মা আদর করে রাখছিল ফটিক সান। হ্যাঁ, দরজার ফাঁকে দিয়া, সাবির ফাঁকে দিয়া আমি দেখছি সব। তার মানে তুই আমাদের রুমের ওই দরজায় ফাঁকা দিও? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু রেড লাইন ক্রস করি না। ফটিক কিন্তু কথা খারাপ বলেনি, পরিচিত হয়ে আসি চল। আর তাছাড়া বাংলাদেশের কিপটা দেখতে কেমন হয়? আমার মনে হয় কি যে ওই পাশে মেলা রুম, ওই পাশের রুমে মনে হয় খুঁজতে আসছেন। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, ও আসলে ছোট মানুষ তো কি বলতে কি বলে ফেলেছে। আসলে হয়েছে কি, আমরা আপনার পাশের রুমেই আছি, আপনারা নতুন আসছেন তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ করে যাই। ভাইয়া আপনি কি একা? না একা না, একা থাকলে কি উঠলে উঠি কটন হচ্ছে। আমার একটা বউ আছে আর একটা বাদামা শালা আছে, ওরা খাবার নিয়ে গেছে, মানে খাদ্য খানা খাইতে গেছে, আমি আসি এনে আসি। আপনি তাহলে পরে এসেন যান। দুলা ভাই মানে আমরা যেহেতু এসেই পড়েছি তা আপনার সাথে একটু আলাপ করেই যাই, আর আপনি চাইলে আমাদেরকে চাটাও খাওয়াতে পারেন, তাই না? আমাদের অনেক সময় আছে, আমরা একটু আড্ডা মারতে পারি। খাও খাও যায়, অসুবিধা নাই। ঘটনা হয়েছে যে তো প্রতিবেশী পরিচয় হলো, নবীজি অবশ্য বলছে যে প্রতিবেশীর হক আদায় করার জন্য। হ্যাঁ তাহলে একটু স্যার পানি বাকি গরম ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ হে
এই যে ও একটা কথা, আমি তো সিনি শুনি দিই নাই, কারণ কি সিনেরি বলে হচ্ছে হোয়াইট পয়জন, ওটা কিন্তু শরীরের জন্য খারাপ। আর যেহেতু তোমরা আধুনিক মেয়ে, মেদভুরির জন্যই হয় না এই সিনে খেলে কি হয়েছে, ডায়াবেটিস, আমার শাহ পেট ফুলে যায়, গ্লামার নষ্ট হয়ে যায়, সেই জন্যই শাহ কেমন হচ্ছে খায়াটা। অদ্ভুত, আমি এত অসাধারণ চায়ের আগে কখনো খাইনি দুলাভাই। এই চা খাওয়ার থেকে তো আমার ডায়াবেটিস সমস্যা, রক্ত শূন্যতা হয়ে মরে যাওয়া উচিত ছিল। দুলাভাই আপনি ওর কথায় কিছু মনে করবেন না, আসলে কি ও দেশের বাইরে থেকে আসছে, তো ওই দেশের সব পচা খাবার খেতে খেতে ওর জিহ্বার টেস্ট নষ্ট হয়ে গেছে, এই জন্যই বাংলাদেশে আসে আর কি। বুঝিনি তো দেশের বাইরে থেকে আসছে না। না দেশের বাইরে তো অনেকেই থাকে, সবাই রকম না, এটা মনে হইতেছে কি যে বয়স কিছু মনে করুন না ছোট বোন, মানে আল্লাহ দিয়ে হয়ে বেদক কিছুমের হয়ে গেছে। ঘটনা হচ্ছে কি যে চিনি মিনি এগুলো ঠিক না, ঘটনা হচ্ছে কি যে এগুলো তো খারাপ, শর্করা শর্করা জিনিসই শরীরের জন্য খারাপ, ঠিক আছে। তোমারে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আমি আবার অপচয় পছন্দ করি না, কিন্তু তোমার ব্যবহার এতই সুন্দর, আমার কাছে মুড়ি আর আছে, ই আছে, জিরা আছে, একটু দেই। না 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 দুলা ভাই, মানে আমি এমনিই খেতে পারবো। দুলা ভাই শুনেন, আমি আমি পুরোপুরি বুঝতে পারছি যে আপনি অনেক বুদ্ধিমান, তা না হলে এত সুন্দর করে একটা সংসার সেভ করে চলতেছেন বলেন তো। আচ্ছা আমাদেরকে একটু শেখাই দেন না আপনার এত সুন্দর কৌশলগুলো, আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতাম। না আসলে কি শিখানের না, তোমার বোনটা পছন্দ হয়েছে আমার, তোমার আমি শিখাই দিতে পারি। রাজার ধন তো একসময় শেষ হয়ে যায়, হয় না, হয় না, আজকের রাজা কালকের ফকির। আমি হচ্ছে কি ওই ধনটা একটু হিসাব করে 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 খাই, এটা তো খারাপ কিছু না, তাই না। আর ঘটনা হচ্ছে কি অনেকেই ফালতু 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 কথা বলে, বলে কি জানি নাকি কৃপন কৃপটা কিন্তু আসলে কি না সঞ্চয়, এটা মৌমাছি পিঁপড়াগর থেকে শেখা, ঠিক আছে, শীত মিত আসলে ওরা খাবার ব্যবহার করি, এই জন্য আস্তে আস্তে নিয়ে ঘরের মতো রায় সঞ্চয় করে। ঘটনা হচ্ছে কি বোন যে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে না। জি দুলা ভাই আপনি একদম ঠিক আছেন। হ্যাঁ তাহলে সাদা খাও। জি ও খাচ্ছি, এটা খুব ভালো হয়েছিল। এটা কথা আমি দুই ঘন্টার জন্য একটু বাইরে গেছিলাম, এর মাঝখানে তুমি দুইটা মাইয়া পড়া ফেলাইছো। আমরা জোর করে এখানে আসি নাই, আমরা পাশের রুমে আছি, উনারা নতুন আসছে, তাই ভাবছিলাম একটু কথা বলে যাই। এই আর এসে দেখলাম যে দুলা ভাই একা। কি চান আপনারা, দুলাভাইয়ের কাছে তো কোনো কিছু নাই ছাপাটা ছাড়া, এর লগে কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বাস করেন আমি গ্যারান্টেড দিয়ে কথা কইতেছি। আরে না না আমরা তো টাকা নিতে আসিনি, আমরা ক্রিপটা দেখতে এসেছি, আই মিন ক্রিপল। এই ফাজিল ফাজিল মে একদম খারাপ, একদম দুষ্ট ফাজিল। এই খারাপ খারাপ মাইয়া তোমারে কত দেখছি, চেনা চেনা লাগতেছে কেমন যেন। আপনি If I am not wrong, আপনি বেইলি রোডের সুমনা আপা না? ও মাই গড, আরে সোনিয়া না, মুনিয়া মুনিয়া মুনিয়া, আমি ওর চিনি তো চিনি। চা দিলাম কুত্তিকা? না না খাওয়াইছি, চা দিলাম, শালিকা হয় চা দিব না, কিন্তু ওই এর থেকে দিয়ে দিছি। আসলে হচ্ছে কি যে অপচয় করে লাভ কি, এই জন্যই তো আমি এটা না, ঠিক আছে।
ফটিক যা কিছু কয় তার বেশিরভাগই হয়। নতুন কিছু ঝাড়ো লাগলে দেব কিছু আরো। ওখানে না ওখানে না, পকেট এখানে ছেড়ে না। এই বেটা পকেট কি ফলস নাকি? পেজগি তো আরো লাগছে। পেজগি কসকি কঠিন পেজগি লাগছে। বুনিয়া পান নিশাদাপা ওই কিপটা দুলাবার রুমে গেছিল। হ্যাঁ, ডাস্টবিন থেকে টিবেক টিলে খাওয়াই দিছে, এখন বমি টমি করে তো লুস্তুল অবস্থা। আমি গেছিলাম ওষুধ আনতে। বলিস কি ভৈত্যা, ঘটনা তাহলে গেছে ঘৈত্যা? হ্যাঁ, তাহলে কই আর কি? পরিস্থিতি তো দেখছি ভীষণ ঘোলাটে। ওষুধ কি তোর ডান হাতে নাকি বাম হাতে? পকেটে। ঘটনা আরো আছে। নিশা তাপার লগে যে পোলার খাতিরা ছিল, বিয়াহনের কথা আছে, এটা বাইঙ্গা গেছে, তাড়াই দিছে, এখন ব্ল্যাঙ্ক খালি। অনেক জায়গা থেকে হয় কি যে অনেক ধরনের ব্যাপার থাকে। এই ব্যাপারগুলো হচ্ছে কি যে অনেকে বোঝে তো অনেকে বোঝে না, আর না বুঝে অনেকে অনেক কথা কয়ে হালায়। আচ্ছা বাদল ভাই, আপনি কি আমার সাথে ঘুরতে লজ্জা পাচ্ছেন? না না, এখানে শরমের কি আছে, আমরা দুজনেই কোনো অ্যাডাল্ট। আচ্ছা তাহলে বসুন। ওহা বন তো লাগবে। সবই তো বুঝলাম, অ্যাডাল্টটা কি? অ্যাডাল্ট বলতে কেউ যদি মনে করে যে মনে করতে পারে আঠাইলা মাটি যে অশিক্ষিতা, এই কথা কইবই? আমার কথা হচ্ছে কোনটা, তুমি মনে করো যে মনে করো এত বছর যে বিদেশ আছিলা, বড় হয়েছো না তুমি, তুমি তো শিক্ষিত একটা মেয়ে, তোমার তো বুঝানোর কথা আগে। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যাডাল্ট। এটাই কইতেছি। এক্স্যাক্টলি, উই বোথ আর অ্যাডাল্ট নাও। কিন্তু আমি তখন কত ছোট ছিলাম তাই না? আপনারা ক্রিকেট খেলতে যেতেন আমার বড় ভাইয়ের সাথে, আমি জানালাতে তাকিয়ে থাকতাম আর খালি বলতাম আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে, আমাকে কেউ নিত না। হ্যাঁ আমার মা, আমি যে আমার একটা কথা মনে করি, কিছু মনে করো না, মানে আমি যখন ওই যে ওই যে ক্রিকেটের মাঠ থেকে যখন ছক্কাটা মারলাম, আমার তো স্পষ্ট মনে আছে যেটা হচ্ছে জিনালার একদম গ্লাসটার ভিতরে, মনে করো তুমি চায়া ছিল গ্লাসটা ভাঙলো, তুমি একটা চিকুর দিলা কপালের ভিতরে, চির ধরে গেলো গা, চার পাঁচ ফোটা রক্ত পড়ছিল, আমার এত দূর থেকে খারাপ লাগছিল কি কুমু, তুমি কিন্তু খুব ডরাইছিল। হ্যাঁ মনে থাকবে না, আবার এখনো তো দাগ আছে যেই ভয় পেয়েছিলাম। আর আপনারা, আপনি আর ভাইয়া মিলে ভয়ে তো বাড়ি থেকে পালিয়ে যে কলতা বাজারে বসেছিলেন। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি ঠিক আছে। ভাইয়া কিন্তু এখন টেক্সাসে থাকে, ওর চারটা বাচ্চা, তার মধ্যে একটা টুইন। মা গো মা চারটা বাচ্চা? হ্যাঁ, আপনার কয়টা বাচ্চা? আমার আসলে এটা হয় নাই। ও সরি, তাহলে ভাবিকে ডাক্তার দেখান। না না হ্যাঁ তো আহে নাই, মানে যেটা হচ্ছে আমি কল মহন স্টুডেন্ট, আমার কথা হচ্ছে পড়ালেই আগে, তারপর অন্য জিনিস, জীবনটাতে মনে করো যে ওইরকম শিক্ষিত করে খাড়া করামো, তারপরে তোমার অন্য জায়গায় খাড়া করামো, তারপরে তোমার মনে করো যে পরিবার বাচ্চা এইগুলো আমার ডিসিশন ঠিক আছে কিনা এটা কম, আমি অনেক স্টুডেন্ট। ওয়াও সুপার, আপনি তো খুবই স্টুডিয়াস। আচ্ছা আচ্ছা, কি ডাইস আমি আসলে বুঝি নাই। আই মিন আপনি তো খুবই পড়ুয়া একটা ছেলে, ইউ নো লাইক, আপনার কি মানে আপনার স্ট্র্যাটেজিটা কি, আপনি কি সারা জীবন এরকম স্টাডি করেই পার করবেন নাকি একটু বিয়ে শাদি ঘর সংসার এগুলোও করার প্ল্যান আছে? এখন বাকি আছে খালি নিষাদ, মন থেকে চলে গেছে সমস্ত বিষাদ, তুই এখন ভাগ নইলে দেব হাগ। ডাক্তির প্রথম দিনই এক্সকিউজ মি বিদায় করে দিছি। নিশ্চিন্তে বলে ফেলো নারী আপনার জন্য কি করতে পারে। নারী? আপনি আমার মতো নারী দেখলেন কোথায়? ও সে তো নয় নারী, সে তো আনারি। আমি তো কেবল ছুরি, চোখের মাথা খেয়েছেন নাকি? একটু ভালো করে চোখ বুলালেই তো পারে। কত করে পার নাই? হ্যাঁ জিনা, আপনি যা ভেবেছেন আমি তা না। আমি হোটেলের ভাড়ার কথা বলেছি, আমি তো এই হোটেলে থাকবো। না 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 না, লাগবে না লাগবে না। লাগবে না মানে আপনাদের তো লস হয়ে যাবে। যাই যদি আরো যাক না, আমি তো মালিকের ভাগনা। বাপরে বা, এই মেয়ের তো বিষ আছে। আমার তো মনে হয় সাথে কোনো কাহিনীও আছে।
जाल में कुछ कला है उसको कुछ भला है। ना বিয়া তো করতে যাব তুমি যে কথার কইছো বিয়া করব কিন্তু তার আগে একটা কথা আছে এমন একটা দেশে বসবাস করতেছি যেখানে আসলি কলম মনে করে শিক্ষিত পোলাপাতে কোনো দাম নাই এই যে মনে করো যে আমার যে সময় বিয়া হওয়ার কথা ছিল সময় আমি তোমার কথা দূরে করতেছি সময় বিয়া করে ইচ্ছা করে করে নাই কারণ আমি চিন্তা করছি আমার ওইভাবে পড়ালেখা করে নিজের দাঁড় করানো লাগবো জিঞ্জিরা বিশ্ববিদ্যালয়ে থাকে কিন্তু আমি পড়ালেখা করছি ওখানে কিন্তু প্রত্যেকটা টিচার কইছে এই যে বাদলা তোর দেয়া কলম ওইব আমার এখানে একটা কথা আছে এই দেশে কলম মনে করে যে অনেকে হুদহদি কিন্তু তোমার সুইসাইড করতেছে কি রেখে তোমরা ব্যাটকায় পড়ে থাকতেছে এই দেশে যেমন পহলের কোনো দাম নাই আমি চিন্তা করছি যেটা করুম জ্যান্ত করুম আমি আমার জায়গার থেকে লাগে আমি লন্ডন আমেরিকা ওখানে যামুগা ওখানে গিয়ে আমি পড়াশোনা করুম ওই দেশে একটা জিনিস শুনছি কি ওই যে বউ আছে না বড় বড় বেটিরা যাকে বিয়া করলে মনে করে হারামোর মনে করে যে জামাইর স্কুলে দেওয়া হয় ওরা কি তিন চারটা বাচ্চা অনের পড়ো মনে করো এরা কলম স্বামীর কিন্তু পড়লে করাইতে চায় অগো কথা হচ্ছে স্বামী শিক্ষিত অন লাগবো ওই দেশে প্রয়োজনে গিয়ে আমি থাইকা পড়লে করুম যে দেশে পড়লে দাম আছে যে দেশের দাম নাই ওই দেশের আমি খেতা পড়ি না আমার একটা কথা আছে আচ্ছা তোমার কি অবস্থা মানে তুমি কি হনো মানে পড়লে করতেছো আজকাল না অনেক কিছু বুঝি না চিকনা চিকনা বাচ্চা বাচ্চা আমি হয়েছি চার পাঁচটা বাচ্চার মা এখন আমার কথা হতেছে তোমার যদি ওয়াই জায়গায় চার পাঁচটা বাচ্চা আমি কিছু মনে করব না বাচ্চারা কি করে আমাকে দেখে আপনার মনে হয় যে আমি তিন চারটা বাচ্চার মা আমার তো কেবল গ্রাজুয়েশন শেষ হলো আর আমি গত বছরই ভোটার হলাম চিন্তা করছি যে দেশে কাউকে বিয়ে করে সাথে করে নিয়ে চলে যাব তবে আপনার সাথে আমার একটা জায়গায় খুব মিল পড়াশোনায় সিরিয়াস টাইপের ছেলে আমি সবসময় পছন্দ করি এই যেমন আপনি পড়াশোনায় এত সিরিয়াস যে এখনো পড়াশোনা করছেন আমি নিজেও পড়াশোনায় খুবই সিরিয়াস তবে বাংলাদেশে অনেক মানুষ আছে লাইক অনেক খ্যাত আছে যারা লেখাপড়া করতে চায় না কষ্ট করতে চায় না কিন্তু যারা একদম লাইক ওই যে কি ফৈরাল বাদামিমা আর কি বলে ওটা বেকার অকর্মার ঢেকি ঘোড়ার ডিম মানুষের ঘাড়ের উপরে বসে খায় এই ধরনের মানুষ তো আমি অসহ্য লাগে আই ডোন্ট লাইক দেম আর ইউকে কপাট খাচ্ছি কপাট খাচ্ছি কোনো অসুবিধা নাই আমিও তোমার লগে একমত আমার কথা হচ্ছে একটা এগুলো আমি হেড করি এই সমস্ত ফৈরাল পোলাপান উচিত কি প্যান্ট খুলা কাঁচা কঞ্চি দিয়ে একদম হোগার ছাল উঠালা অনের সরি সরি আমি একটু ভুল একটা কথা বলেছি আমার কথা হচ্ছে কোনটা তোমার মনের লগে কিন্তু আমার মনের লগে একটা জিনিস মিল আছে দেখছো তুমি যেটা দেখো আমি কলম হেঁটেই দেখি তুমি লাল দেখছো আমি কলম লাল দেখছি কিন্তু বুঝছো এইখানে কিন্তু তোমার মনের লগে এমন মিল আমার হয়েছে আমার কাছে এত ভালো লাগছে তুমি যেটা দেখতেছো এটা কলম আমিই দেখতেছি বুঝছো না মানে ওই যে একটা পড়ছিলাম না কবি কইছিল ওই যে কোনখানে জানি লিখছিল আর যে তুমি যাহা দেখো আমি কি এটা দেখি তুমি দেখো কলতা বাজার মোড় আমি দেখছি শাম বাজার তুমি দেখছো মনে করো যে আম বাগান আমি দেখছি জাম বাগান এটা তো হবে না ওই যে আছে না মানে হইতেছে কি একটা সোজা একটা হিসাব বুঝাই দেয় মনে করো যে এতদিন পরে এত ভালো লাগছে তোমার এই কথা মানে সামনে যে মনে করার জন্য মকা একটা চান্স যে খাড়াইছে তুমি যেই কথা কইছো যে তুমি তোমার পড়াশোনা শেষ করে তুমি যাবে ওখানে আবার পড়াশোনা করতে এক প্রকার কইছো কলম যে বিদেশের মাটিতে যা আমার কথা হইতেছে আমি কলম এই ধরনের চান্স পাইছি মকা পাইছি এই জন্য কইতেছি লও যাই মানে বোর্ডিংয়ে বোর্ডিং মানে হচ্ছে এদিকে হোটেলে মনে করো আঙ্গত মনে করো চাইলেই মনে করো যে কেউ কোনো হোটেলে ফ্রি থাকতে দেবো না আজকাল তো মনে করো যে ফ্রি অনেকে আলকাত খায়ালা এত সোজা না দিলি যে খায়ালামও যেন বুকিং দিচ্ছি উনি থাকুম আমি কি হোটেলের কথাই কইতেছি তবুও কথা হয় তাদের নতুন নতুন আকাশ ডাকে বাতাস ডাকে ডাকে তোমার সাথে আমার কথা বলার নেই তো আচ্ছা আপনার যে মানে এই সব যে শুরু করেছেন এগুলোর বয়স কতদিন হবে শ্রাবণে শ্রাবণে ১২ তাতে দুই যোগ করো আরো তাতে কি দাঁড়ালো ১৪ মাস সর্বনাশ 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 কেন অবাক হলাম যেন এই সেই মাসে শ্রাবণের শেষে ছিল ভীষণ ঝড় ভিজে একাকার গায়ে আসলো জ্বর দেখতে দেখতে বছর পার কি আর করার আচ্ছা আপনি কি মানে সবসময় এরকম ছন্দে ছন্দে কথা বলতে ভালোবাসেন না তা না যে আমার শুনতে খারাপ লাগছে কিন্তু মাঝে মাঝে একটু বিরক্ত লাগে আর কি
মানে আমার মনে হয় কি ছন্দে ছন্দে সব সময় কথা বললে মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করা যায় না তাই যদি না হয় মনের ভাবের আদায় তাহলে ছন্দকে দিলাম আজকে বিদায় বিদায় এখানেও ছন্দ আপনি তো দেখি ভেরি ইন্টারেস্টিং একটা মানুষ এই যে আমি একটা ইন্টারেস্টিং মানুষ সেটা বলার লোকও তো তুমি এই যে একটা মানুষকে ছন্দ শোনাবার অবাক করে দেবার ভালো লাগা মন্দ লাগা এই ব্যাপারগুলো শেয়ার করার কেউ নেই এই জীবনে অবশ্য একজন কেউ দরকার আপনি ছড়ানা লিখে যদি উপন্যাসও লিখতেন না খুব ভালো করতেন মানে আপনার মতো এত ইন্টেলিজেন্ট একটা মানুষ সফটওয়্যার থেকে বের হয়ে কেন পরে হার্ডওয়্যারে কেন চলে আসছেন বলেন তো আসলে মানুষকে জানা নতুন মানুষের সাথে আলাপ মানুষের সাইকোলজি বোঝা এগুলোর মধ্যে কিন্তু এক ধরনের সফটওয়্যার খুঁজে পাওয়া যায় আর তাছাড়া হার্ডওয়্যার না হলে আপনার মতো একজন সফটওয়্যারকে খুঁজে পেতাম না হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যারের কোনোই মূল্য নেই তাহলে কি দাঁড়ালো মানে আমি ছাড়া আপনার এখানে কোনো মূল্য নেই তাই তো হতেও পারে আবার নাও হতে পারে টাইম টাইম ইজ দ্য বেস্ট কিলার সময় মানুষকে নিয়ন্ত্রণ করে সময় একদিন বলে দেবে কি হবে কি না হবে আমি নিশ্চিত যে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন ইস আপনি বোধহয় কিছু একটা বলতে যাচ্ছেন বলে ফেলুন হালকা লাগবে অনেক হালকা লাগবে বাবা মার পছন্দেই বিয়ে করতে রাজি হয়েছিলাম ছেলেও ভালো ছিল সুন্দর শিক্ষিত ভালো জবও ছিল ইভেন ফ্যামিলিও খুব ভালো ছিল কিন্তু কিন্তু ছেলেটা না খুবই আনকালচার মানে তার কথার মধ্যে না কোনো মধু ছিল না সে তার স্বার্থ আর টাকা পয়সা ছাড়া কোনো কিছুই বুঝতো না এই জন্য কাউকে কিছু না বলে একদম ডিরেক্ট এখানে চলে এসেছে আমার ভাই একটাই কথা তিন বেলা আমার পেটে ভাত জুটুক আর না জুটুক অ্যাটলিস্ট তিন বেলা আমাকে মিষ্টি কথা বলে মনটা তো ভুলে রাখতে পারবে কে হলো না এই যে জোয়ার ভাটার খেলা কখনো গড়ি কখনো ভাঙি কখনো বা উঠি কখনো বা নামি তারপরও আমি জানি এই পৃথিবীর সব ফুল নয় তোমার আপা কইলে তো কইবেন বেশি কথা কই আরে আমার হাতে মেলা কাজ আছে আপনি আমারা এভাবে লইয়া কতক্ষণ ঘুরবেন আমার ছাড়িয়া দেন আল্লাহর ওয়াস্তে চুপ করে আপনি আমার সাথে চলেন আর একটা কথাও বলবেন না আমার বয়ফ্রেন্ড ওই লুচ্চা হারামজাদাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি আমার সঙ্গেই থাকবেন কত বড় সাহস প্রেম করে আমার সাথে আর ডেটিং করে অন্য মেয়েদের সাথে ওকে যদি আজকে পাই পাড়াই ধরে ছিঁড়ে ফেলবো আসেন আফা কইলে তো কইবেন বেশি কথা কই আপনার বয়ফ্রেন্ডের কি প্যারাত করিয়া ছিড়বেন না পুরুত করিয়া ছিড়বেন নাকি ওই সোডার সোডার মধ্যে ধুইয়া রোদ্রে শুকাত দিবেন তাতে আমার কি এ আমার ওদিকে ইনফরমেশন সব মিসিং হয়ে যাইতেছে সেটার কি হবে আপনার যত টাকা লাগে আমি দেব আপনি শুধু আমাকে জায়গাগুলো চিনিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখেন আমি ওর পিছনে ডিনামাইট ফিট করে রিমোট কন্ট্রোল দিয়ে যদি আকাশে না উড়েছে আমার নামও যায় রাখানো নেই আপনি চুপচাপ আমার সাথে যদি চলবে তাহলে আপনার নাম কি একদম বেশি কথা বলবেন আরে নাম হওয়া উচিত আপনার মতো ফটিকসা সান্দের কপাল লইয়া জন্মাইছিলাম আফা আমার মনে হয় কি আপনি ছবিটা দেন আমার আমি আপনার কাছে ধরিয়া নিয়ে আসবো ওনারে খুঁজিয়া আপনার কাছে ধরে নিয়ে আসবো এরপরে আপনি কি ডিনামাইট না অ্যাটম বোমা ফিট করবেন তার পিছনে সেটা আপনার ব্যাপার এটা অবশ্যই আপনি দামি কথা বলেছেন চলেন আপনাকে ছবি দেখাচ্ছি কইলেই তো কোন বেশি কথা কই
এখন দেখলেন তো বেশি কথার কি দাম আমি কলম বিশ্বাস করতে পারতেছি না আমি কলম অবাক হয়ে যেতেছি টিনের চালে কাক আপনি বড়ই অবাক মানে কি কমু আপনি রে মানে আপনি কলম আসলে একটা কবিয়াল রে ভাই আমি নই কোনো সস্তা বাঙাল তাই হই না কারো দয়ার কাঙাল আবারও मैं बहुत खुश हूँ जुदी ओई भावे कोई अर्की अमी खुशी ना आए पारे नेरे भाई उसको हिंदी का कविता होना मेरे पास ये दालान का उठे बरजोर बरजोर ये दालान का उठे बरजोर बरजोर अमी अमी के तोर ए देश से जोर मोल लौटे पर भूली छे अमी ए जगह को मैं बहुत खुश हूँ तुम खुश हो मैं खुश हूँ ए जे देख चेन आपने কথাটা কয়ে কিন্তু শান্তি পায় নেই আপনি দূরে লেগে গেছেন গা তা মানে কি এখানেও আপনি কিন্তু কবিত্ব করে করছেন কিন্তু কবি ভাই একটা জিনিস পয় পরিষ্কার আমার জায়গা থেকে হয়ে গেছে গা এইটা হচ্ছে কি মনে করেন যে ওই যে গাঙ্গের স্রোত আছে না স্রোত টাইম এন্ড টাইড ওয়েট ফর না ইয়েস এই চার মনে করেন যে প্রতিভা এই দুইটা জিনিস থেকে আটকা রাখা পারে না আপনার দেহে আমার এটাই মনে হচ্ছে আপনি কি আজ পর্যন্ত আটকা রাখা পারবো না বুঝছেন না কখনো গিয়েছেন ইন্দোনেশিয়া কিংবা বালি দেখেছেন কখনো আগ্নেয়গিরির লাভা আমার ভিতরে আছে সেই প্রস্ফুটিত প্রতিভা এই রে আমি কি কমু আচ্ছা মিয়া ভাই আপনার এমনিতে কি অবস্থা বিয়ে শাদি করছেন আচ্ছা মিয়া ভাই বিয়ে কি এত সস্তা তবে হ্যাঁ প্রেমটা একটু হই হই অবস্থা এই যে 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 আপনারা আমার মধ্যে যে কি মিল আছে এখানে কিন্তু আমি একটা পাই যেতেছি কি কিন্তু দেখেন আমি কিন্তু হুদহুদি মহব্বতের দিকটা কিন্তু আগাই দেয় নাই কিন্তু বুঝছেন না আপনি আমারও কলম ওইভাবে কিন্তু পটান্তি চলতেছে মানে মানে আছে বুঝছে আচ্ছা আপনার কোনটা এটা কি জানা পারি আসলে আপনার রুমের পাশের রুম তাকে দেখলেই না হালকা লাগে একটু ও কোনটা 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 নদীয়ে নাম তার বলতে লজ্জা লাগে ইস কবিতা লেখার সময় কেন পরিচয় হলো না আগে নিশা আল্লাহ বাঁচাচ্ছে না আমরা আমি আবার মনে করেন যে অন্যদিকে গেছিলাম গা আর একটু হলে দাও করলে একটা সম্পর্ক হয়ে যেত যাক বাদ দেন মিয়া ভাই আমি তো কিছু মনিয়া বুঝছেন না আঙ্গ মনে করেন ওরকম আপনি যেমন ছুঁইছি আঙ্গটা মনে করেন যে টুইটি অবস্থার মধ্যে আছে বুঝছেন না কিটা হয়েছে আমার তো পার্টনার হ্যাঁ চিন্তা করছে কি আমার হলে মনে করেন বাইরে যাবো ওহেনে নিয়ে আমার মনে করেন যে উচ্চ শিক্ষা আছে না ওহেনে ভর্তি করা দিব মানে হাই ডিগ্রি লুম আর কি আমি এন মনে করেন যে আপনাকেও মনে করেন যে এক প্রকার কি কমা আমি নিজে এই টিম হয়ে যেতেছি গা কারণ এই দেশে তো আর থাকা পারতেছি না বুঝছেন না একটা ঝামেলা বুঝছেন না ভাই কিছু মনে করেন না মানে আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি কি হয়েছে বলেন আপনার তো মনে করেন যে এটা মামার হোটেল আর বাপার হোটেল তো একই হোটেল বুঝছেন না মানে আপনি যদি মনে করেন যে আমার রুম বাড়াটা একটু ফ্রি করে দিতেন একটু ঝামেলার মধ্যে আছি বুঝছেন আমার যে দুলাভাই আছে না যে দুলাভাইয়ের লোকে আছি না আমি মানে হ্যার কথা কী কমো হ্যাঁ এমন একটা মানুষ দশটা থেকে হ্যার পকেট থেকে বাইরে হয় না আল্লাহ জানে আমার বইনে এইটাকে কেমতে আমার দিব মানে আমি এমন একটা ঝামেলার মধ্যে আছি আর দুলাভের কথা কমু কি মানে হ্যার বাসা মনে করেন যে একবার চুরি ছিল বুঝছেন চোরেরা পর্যন্ত মনে করেন যে কিছু না পায়া মন খারাপ করে চিঠি লিখে দিয়ে গেছে যে তোর মতো কিপ্টার বাসায় কিনলে গেছিলাম আমি নুনের ভাত খুনে গেছে বুঝছেন না আপনি দেখেন আমি হচ্ছি নিষাদ আপনি মুনিয়া দুজনেরই দিল চিলিকে মারে নামটা শুনিয়া একটাই কথা আছে বাংলাতে বুক আর মুখ বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আঙ্কল খুব খুশি হয়েছে শুনেন বন্ধু বিশ্বাস করেছেন যখন আমায় কি আরে বলবে মামায় খাইলে খাইছে ভাগনায় না হয় একটু মাগনাই আচ্ছা আপনি কি মানুষ না কি আপনি কন্ত কবি আপনি জন্ম এখানে তৈবুকে লেগে আমার কিন্তু মাথায় রাখতেছে না আপনি জন্ম হইব আরব দেশে অথবা মনে করেন যে কোন মনে করেন আছে না আমি নয় তো কবি তবু লিখছি ছবি আমি একটু পাগল কিছু প্রেমের লোভি কি প্রতিভা এটা প্রস্ফুটিত হবে প্রথম যেদিন তোমায় দেখি সেদিন Thank you.
বলছো আমি তো খেয়ালই করি না একা সাতটা তো কুচকায়া তেনা তেনা হয়ে আছে না ঠিকই তো আছে ফাইন ঠিকই আছে প্রেসটিজ তো নিজে কিছু না একা আমারটাও রাখবে না তুমি তুমি এটা কেমতে করে আইলা হ্যাঁ আর এটা আমাকে পিয়ার আগে শার্ট না তুমি কালকে থেকে এটা পরে আছো তাই না তোমার একটু পাল্টাইতে ইচ্ছা করে নাই ভালো না জানো তো কি এই শার্টটা ভালো তো কাপড়গুলো রে আমার কিরম ফাইন আর কিনছিলাম তো 280 টাকা দিয়ে কটন পিস এর কথা আছে না জিনিস যেটা ভালো তার টেকসই একটা বেশি কি আছে না আছে তো এর মতো আরো 3-4 বছর দেবো মাস্টার এগ্রো ফাইন এই যে পরে আছি তোমার লগের কথা কয়ে লাভ নাই যেটা হয়নি সেটা তো হয়েই গেছে গা কপাল তো আমার পুড়ছে আচ্ছা শোনো অর্ডারটা দিয়ে দাও আমি হলো গিয়া তোমার একটা লবস্টার আর একটা রূপচাঁদা মাছ এই দুটো হইলে যাবো কি খাবা কি খাবা লবস্টার আর রূপচাঁদা আর তুমি দেখো কি খাবা কি খাবা লবস্টার দাম তো 12 টাকা আর রূপচাঁদা দাম তো 60 টাকা না না আচ্ছা না আমি কইতেছিলাম কি যে ফোন করছে এখন খেলা খাও এরপর তো রাতের খাওয়া খাওয়া করবো ডিনার তখন যদি আমরা ফোন করো যে কারো উঠে নিঃশ্বাস নেই তখন যদি খালি মন করো তো বর্তমান যদি শুট কি দিয়ে খেলাম তাহলে কি হবো নাই কত হবো 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 ছি তুমি এটা কইতে পারলা আমি এইখানে আয় শুট কি দিয়ে খামু খালি আচ্ছা ঠিক আছে জান ও আল্লাহ মানে তুমি 3 মাসের খাবারটাকে একদিনে খেয়ে ফেলবে তুমি একটা কাজ করো জান তুমি খাও আমি স্যা স্যা দেখি রে আমার কষ্ট আমি চলে যাই তাহলে না হলে স্যা স্যা ধ্যালে গো আমি চলে যাই না থাকবো আমার কি তোমার রাক্ষস মনে হয় আচ্ছা হ যাও যাও গে তোমার লাগে আমি রাক্ষস আর আমার সাথে সাথে তুমিও রাক্ষস এখন তুমিও খাইবা আমার সাথে আমি খাবো না তুমি আমার টাকে আসবো না একটা কাজ করে যান তুমি খা আমি স্যা দিকে দিই এক্সকিউজ মি জুতা রাখছে কি করো তুমি মানে জুতা রাখছে যেরকম খারাপ হওয়ার রাস্তা এই রাস্তায় জুতো ঘুরে যায় জুতা তো ক্ষয় হয়ে যাবে বেশি দিন টিকবো না এর জন্য জুতা রাখছি রে ভাই আচ্ছা ঠিক আছে আহেন আপনার মিলে যদি ছড়ব আমার কান্দে ধরে আহেন এই খবরদার ও কাছে এসে টাকা নেওয়ার দাম দাম না আমার পকেট থেকে টাকা নেব চিনি না আমি তোর চিনি না মা ও হো ভালো কথা ভুলে গেছি কে তো আমি তো বাতি খেয়ে নিকা মানে ডিনার করে নেই আপনি আপনি হাত থেকে আমার 500 টাকা দেন তো আমি দিয়ে দিলে পরে অসুবিধা নেই 3 ডাবল দিয়ে দেবো দিচ্ছি না কি কথা করে ভাই একটু আগে যে বুনে বুনে 2300 টাকা করে খাইছে আবার এখন এসে গিয়ে 500 টাকা শেষ হয়ে যাব একটা একটা কাম করবো যে মোটা তাজা দেখে একটা বাস স্টেশন আমার মাথায় বাড়ি ধরে ভাব কি কইতেছেন না কইতেছেন আপনি আপনার ছেলেকে কইতেছেন হলে গিয়া বাপ আবার কইতেছেন আপনার মাথায় যেতে একটা বাস দিয়ে বাড়ি দেই তাহলে কি হইব 4 ডবল টাকা কোন লাগবো একটা বাস দিয়ে বাড়ি দিলে মানুষ মরে হাসপাতালে খালি ভুগতে থাকে বুঝেন কিছু আপনি আরে কি করেন তাহলে বাড়ি দেওয়ার কথা নাই মামা আবার মামা ডাকতে চিনে কি কইতেছেন আপনি টাকাটা দেন তো মামা আমি শেষ হয়ে গেছি মামা পাগল বল না না ধরার লাগবো না টাকা দেব আমাকে না কিছু মনে করো না ধরো না আমি যাচ্ছি মার দেব কি কয় কি একটা কাকতালীয় ব্যাপার বলতো মানে তোর কত আগে পরিচিত একজন মানুষ সে ছোটবেলায় পরিচিত তাই না এখানে এসে আবার তার সাথে তোর দেখাও হয়ে গেল সেটাই তো কথা ভাবতেই পারছি না হলো 10 বছর আগে তার সাথে আই মিন তোর সে কত কিউট আর কত লক্ষ্মী শান্ত সিদ্ধ সুইট একটা মেয়ে ছিল জানিস সুমন আপুকে না আমার সবসময় খুব ভালো লাগে একটা জিনিস না আমি সবসময় লক্ষ্য করেছি সেটা কি জানিস সেটা হচ্ছে মানে যারা ধর একটু খারুস টাইপের লোকজন ওদের কপালে না খুব কিউট টাইপের বউ হচ্ছে জুটবে আর যারা দেখবি অনেক মানে বোকা শোকা টাইপের ওদের কপালে আবার দেখবি যে অনেক চালাক চতুর টাইপ বউ জুটবে আসলে ব্যাপারটা এরকম কেন হয় এই যে তোর সুমন আপু আমি মেয়েটাকে দেখলাম এত কিউট একটা মেয়ে
করে ও একটা কিপটা জামাইয়ের হাতে পড়লো, মানে এটা কি কিছু হলো? তোর কথা একদম ঠিক, দুলা ভাইটা একদম ইয়াক্কি টাইপের কিপটা, কিন্তু মানুষটা কিন্তু সহজ সরল। সরল না ছাই, একটা মানুষ যদি এতই সরল হয় তাহলে সে কিভাবে একটা, মানে তার ঘরে একটা গেস্ট আসছে, সে তার গেস্টকে ডাস্টবিন থেকে টি ব্যাগ তুলে এনে চা বানিয়ে দিতে পারে কিভাবে? হ্যাঁ সেটা করেছে, কিন্তু সে চাইলে তো আমাদের না খাইয়েও দাঁড়িয়ে দিতে পারতো, মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারতো, কিন্তু আমাদেরকে বসিয়ে সে চা খাইয়েছেন, গল্প করেছেন। তুই যাই বলিস, আমার কাছে মনে হয়েছে মানুষটা ভালো। আর তুমি জানিস ও যে বাদল ভাই, সোনাপুর ভাই যে দাঁড়িয়েছিল, বাদল ভাই না, সেও অনেক সহজ সরল, আমার ওনাকে খুব ভালো লেগেছে। বাদল ভাই না, সেও অনেক সহজ সরল। আসলে হয়েছে কি, এই জামানাতে এত চালাক চতুর ছেলে পেলে দিয়ে ভরা, এই জামানাতে ওনার মতো এত সহজ সরল পড়ুয়া টাইপের ছেলে কিন্তু বিরল, এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না সচরাচর। আর তার উপর উনি এখনো এই বয়সেও স্টাডি নিয়েই ব্যস্ত, বিয়ের সাথে ঘর সংসার করার কোনো নামই নেই। কি কাহিনী বলতো, প্রেমে প্রেমে পড়েছিস নাকি? জানি না। আচ্ছা আমার কথা বাদ দাও, নিজের খবর বল। খুব তো দেখছি আজকাল আবিদ কবিয়ালের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আবিদ ভাই হচ্ছে খুবই ছোট মানুষের মতন একটা মানুষ, উনি সারাদিন ছড়া বলে, ছন্দে ছন্দে কথা বলে, উনিও বাদল ভাই টাইপেরই, লাইক এখনের যুগে যেরকম মানুষের মনে অনেক প্যাচগোছ থাকে না, উনি খুবই সহজ সরল মনের একটা মানুষ, খুবই মানে ওনার মনের মধ্যে কোনো প্যাচগোছ নাই, আমার ভালো লেগেছে মানুষটা। কি রে নিশা, ঘটনা কিন্তু ভালো লাগছে না, হয়ে গেল নাকি? হ্যাঁ না একটা কথা আবার, একটা সুন্দরী মাইয়ারে লইয়া আপনার বয়ফ্রেন্ড খুঁজছিল লাডার মাডার, মানে লড়ার আমি বুঝাইতে পারতেছি না কই আর যদি এটা হয় হাড্ডি ভাঙা দিব। তারপরে ঘরে ঢুকবা। আচ্ছা তোমার কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কিন্তু তুমি যেভাবে আমরা আপনি করে ডাকো, আমি কি মনে করো মাইন্সের পাটা বোধা বাইরে কিন্তু কয়া পারম যে ওরা আমি বউ বানে আমার ঘরে লয়ে যাবো, কেউ তো বিশ্বাস করবো না, এই কথাটা কিন্তু আমার মানতে হইব। একটু রোমান্টিক ওনারে ভাই, এত করে কই দিচ্ছি তুমি করে কও। এত তাড়াতাড়ি রোমান্টিক টোমান্টিক হতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত তাড়াতাড়ি রোমান্টিক অন্তর করে এটা আস্তে আস্তে স্লোলি স্লোলি আমার কথা হন কোনটা, তুমি কি হাঁচা হাঁচাই মনে করো যে আমার কই যে ফরেন দেশে মানে বিদেশে লয়ে যেতে চাই স্টাডি লেগে? মানে কি আমি কি বিয়ে করছি তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য? আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাব না, আমি এখানে কেন রেখে যাব আমার হাজবেন্ডকে, কার কাছে রেখে যাব বলো? এইটাই হইছে কথা, বাংলাদেশে মনে করো যে আমার বুক ডাউনে লেগে যে পরিমাণ বাউড়াল নিয়ে আছে, যে কোনো সময় কোনো তোমার জামারে বুক করে আলেবো, পরে এখন তুমি পস্তে বা কিন্তু যেটা চিকিৎসা আমি আড়াইছি। যাই হোক এমনি কইতেছি দরকার নেই, এখানে থাকুন জান চেম তো তুমি আমার লয়ে যাবো, লয়ে যেয়ে হনি যে আমি ক্যালিফোর্নিয়ায় যে এখন স্টাডি করবো। আচ্ছা শোনো না, তুমি এত সুন্দর স্মার্ট শিক্ষিত কর্মঠ একটা ছেলে হয়ে
তুমি তোমার দুলা ভাইয়ের বাসায় কেন পড়ে আছো? তুমি চাইলেই তো নিজের আলাদা ফ্ল্যাটে থাকতে পারো। আমার 19 কামরা আছে, এলিগে থাকি। হ্যাঁ মানে তোমার যেটা কইতেছ এটা তুমি হন মনোযোগ দিয়া। মানে আমার দুলা ভাই কলম মনে করে যে এক হিসাবে আঙ্গ বাসায় থাকে, মানে ওনারে মনে করো পাহাড়া দিয়ে রাখতেছি। ওই যে বোবা আছে না, রাত করে ঘুমিয়ে দিলে হার বোবায় ধরে, বোবায় ধরনের পরে হার যে অবস্থা কি করবো তোমারে, হাই ব্লাড প্রেশার ওয়া মনে করো যে মরণের মতো অবস্থা হয়। আমার তখন মায়া লাগে আমার বোনটার লেগে, আমার বোনটা কইছে কি তুই তোর মতো ঘুমাবি অসুবিধা নাই, সারা রাত প্রয়োজন মাঝে মাঝে আমি পাড়া দেবো। সপ্তাহে মনে করে যেটা হয় আমি মনে করি 4 দিন পাড়া দিই, আমার বোনে 3 দিন পাড়া দেয়। এই বোবাই মনে করো যে আঙ্গ খাইছে, মানে নুনের ভাত খুনে খাইছে। আচ্ছা না 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 না, থাক থাক থাক, তুমি তোমার এই অসহায় বোনটাকে একা রেখে চেয়েও না, পরে যদি দুলা ভাই কিছু হয়ে যায় বোনটা তোমার একটা মাত্র বোন বিধবা হয়ে যাবে। দরকার নেই, তুমি তোমার বোনের দুলা ভাইয়ের সাথে থাকো, আমি এইটাই বুঝেছি। আচ্ছা একটু কাজ করলে কেমন হয়? কি কাম কো, আমি সব কামই পড়ো, মাটি কাটার কাম থেকে শুরু করা। আরে না না, তুমি শিক্ষিত ছেলে কেন মাটি কাটতে যাবে, তুমি তো অফিসের বস হবে। সেটা না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি না কদিন ধরে একটা জিনিস খুব চিন্তা করছি। এই যেমন ধরো আমি আমেরিকাতে থাকি, ওখানকার লাইফস্টাইল তো অনেক জোস, লাইক ওখানে অনেক ডলার আছে, অনেক নাইট লাইফ আছে, অনেক লাইফস্টাইল ভালো, বাট ওখানে একটা জিনিস নেই, কারো হাতে কোনো সময় নেই। লাইক এই যে তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার সাথে এতটা সময় দিচ্ছো, আমার কেয়ারিং করছো, লাইক তুমি নিঃস্বার্থভাবে আমাকে লাভ করছো। ওখানে যদি কোনো সাদা একটা ছেলের সাথে আমি প্রেম করতাম, এরকম আমরা পাশাপাশি গল্প করতাম, তাহলে কিন্তু সে তার টাইমটা কাউন্ট করতো এবং এই 1 ঘন্টা সে কয় টাকা ইনকাম করে সেটা সে চিন্তা করতো। জানি এটা মাইকেল জ্যাকসন নিজেও করছে। এই জিনিসটাই না আমার ভালো লাগে না, দে রিয়েলি সেলফিশ পিপল, লাইক আমাদের মতো না, আমরা যেরকম ইনোসেন্ট, আমরা যেমন স্বার্থপর না, আমরা যেমন ফ্যামিলিকে টাইম দেই, লাভ করি, এই জিনিসটা ওদের মধ্যে নাই, এই কেয়ারিংটা ওদের মধ্যে নাই। সেজন্য আমার কি মনে হয় জানো, আই মিন তোমার বন্ধুলা ভাইকে দেখে আর তোমাকে দেখে আমার না খুব ইচ্ছা করছে যে আমি যদি বিয়ের পরে বাংলাদেশেই থেকে যাই তোমাদের বাসায় তোমাদের সাথে, তাহলে নিশ্চয়ই তোমার বন্ধুলা ভাই অনেক খুশি হবে, লাইক স্টার প্লাস যেরকম স্টার পরিবার। হ্যাঁ আদুরো, না না এই যে গেলে না কি বলম, তুমি যেটা ডিজিটালে সেটা কিন্তু উল্টা লাল লাগবো। না 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 না, আমার কথা হচ্ছে টাকা পাইলে যেটাই হবো মনের সুখে তেমনি কিনতে পাওয়া যায়, মানে নিজেরা নিজেরা বানা ঠিক করে লোম, যার যার মনের সুখ নিজের কাছে। আমরা আঙ্গটা খুব ভালো করে বুঝি, তারপরও মনে করি যে এই দেশে তুমি আমার ব্যাগ করো না, আমি খিরে খেতে মোটা ব্যাটকে পড়া থাকুন পড়া কিন্তু ঝামেলে যে প্লিজ প্লিজ তুমি এই কথা মনে উঠালো, মানে এইটা আমি চাই না, আমি চাই না, প্লিজ না 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 না। আরে বুদ্ধু, আমি তো তোমাকে টেস্ট করছিলাম, তুমি যদি বিয়ের পরে তোমার মত বদল করে ফেলো যে না আমি আমার বউকে আমেরিকায় যেতে দিব না, আমি ওর সাথে যাব না, তোমার এখানে থাকতে হবে আমার ফ্যামিলির সাথে, তখন আমি কি করব? আরে আমি এখানে থাকতে পারবো না তো, আমার ওইখানকার লাইফস্টাইলটা ভালো লাগে, এখানে আমি কেন থাকবো, আমার সব আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবাই ওখানে থাকে। আচ্ছা এতক্ষণ আমার মাথায় ঢুকছে তুমি আমার টেস্ট করো না, এই যে তোমার টেস্ট করো ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কি সুন্দর সমুদ্র তাই না, আর কি সুন্দর আকাশ, নির্মল পরিবেশ, এইরকম সুন্দর জায়গা পরিবেশ সমুদ্র, খালি সমুদ্র, আর সমুদ্র এদিক থাকলে সমুদ্র, এদিক থাকলে সমুদ্র, ফিনফিনা বাতাস, এতে সুবিধা কি, দুই দিক দিয়ে ভালো থাকে, মনও ভালো থাকে, পয়সা করার জন্য এদিকে ভালো লাগে। আরে বাবা এই সব জায়গায় যাওয়ানোর জন্য তো একটু টাকা পয়সা খরচ হয় তাই না, এটা কি আমাকে বাড়ি উঠান নাকি? আরে বাবা সমস্যা তো ওই জায়গা দিয়ে রে ভাই, খালি পয়সা পয়সা করো কেন দীপন, পয়সা কি জমা রাখার জন্য নাকি, আল্লাহ কি টাকা পয়সা দিতে খরচের জন্য না, পয়সা কি তুমি খরো কবরে নিয়ে যাবে নাকি? এই যে বউ এই কথাটা তুমি কিনছি ঠিক বলছো, শোনো পয়সা থাকা কিসের জন্য, পয়সা মানে যে বে হিসেবে খরচ করবে এটা কিন্তু ঠিক না, তুমি মনে করো টানের মধ্যে হিসেবের মধ্যে খরচ করলে তাহলে ঠিক আছে, এই যে যারা বে হিসেবে খরচ করে না তারা কিন্তু শয়তানের ভাই, তুমি কি চাও যে আমি শয়তানের ভাই বেরা ধরে মরি, শয়তান হয়ে মরব? আর তুমি যে এরকম সবসময় নিজের সুবিধা মতো ব্যাসার্ধ ইউজ করো সেটা কিছু না, আর সেই সাথে সাথে যে কিপটা মানুষ আল্লাহ শত্রু সেটা জানো তুমি? হ্যাঁ শুনো, যে নিজের ধন গচ্ছিত রেখা অন্যের হক নষ্ট করে
আল্লাহ তাআলা তার পছন্দ করেন আক্কা। এইটা অবশ্য তুমি কিঞ্চিত সত্য কথা কইছো। আরেকটা কি যে একটা ফাইন পরিবেশে এই যে একটা কি সুন্দর করে তুমি আর আমি আছি একটু শুয়ে থাকলাম ফাইন বইয়ের মধ্যে মাথা নিয়ে, এইসব সব মরামরির কথা শুনলে না ভাল লাগে না। আর আমার যা কিছু সব তো তোমার রে বাবা, তোমার না। আচ্ছা তোমার তো খুব শখ না আমি রোমান্টিক হই না, তার তোমাকে আমি রোমান্টিক হয়ে দেখাই একদম বাংলা সিনেমার নায়িকাদের মতো। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনের কত যে আপন, দুজন দুজন কি করতেছে জানে গেলে। এই যে এই যে হলো এই যে কালো ফাজিলের গানের ফাজিল আমার দিকে ভঙ্গ করছো, হ্যাঁ আমার দিকে ভঙ্গ করছো, এটা আমার সাথে প্রেম করে এই আপনি কি আমার বয়ফ্রেন্ডের সাথে আপনি এখানে কি করেন, হ্যাঁ যান আপনি এখান থেকে যান, হ্যাঁ আমার দিকে ভঙ্গ করছো এখন না, তোমার এখন সমুদ্রে গেছো বাবু আমি, হ্যাঁ আপনি কোথায় আছেন, এই আপনি আমার কাছে কি লাগা, আপনি আপনি কে, জিসান কোথায়, জিসান আমি কেমনে করবো, জিসান কে ডাকুন কুত্তা, আপনি আমার মাথা চিনলেন হেটা আবার কোন, ও সরি ভাইয়া আসলে একটা ভুল ইনফরমেশনের কারণে আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড জিসান মনে করে মেরেছি। মিস্টেক যদি হয় থাকে আপনি আপনার মায়ের ফেরত নেন, এটা তো নিয়ে পারবেন না, জানা নাই হোনা নাই উল্টা সিধা আপনি আমার মাথা চিনকে লিগা, আপনি অনেক কিন্তু মারছেন, একদম গাড়গুড় মিস করতেছে। সরি ভাই আমি বুঝতে পারিনি, আপনার মুখ তো ঢাকা ছিল। আমার মুখ ঢাকা থাকলে আছিল, কিন্তু আপনি কোন হিসাব করে আপনার বয়ফ্রেন্ড মনে করে আপনি আমার মারছেন হেটা কর, বললাম তো ভাই মিস্টেক হয়ে গেছে, আর মিস্টেক তো মানুষেরই হয়। আপনি যান তো, আপনি যান প্লিজ, আপনি যান, জানাতে যান গোড়ায় তুলে দিছে, যায় রে চুপ থামো তুমি, আমার ভাইটা ভাই কি হচ্ছে তোর, কদি ভাই কি হচ্ছে, আমি আমি মনে করছি আমার যে মনে আছে না অবু বউ, মানে অল্লকে মনে করে একটা চিপি যায়া, আমি রোমান্টিক কিছু কথা কইতেছিলাম, এমন ভাবে কথা কইতেছিলাম একটা পর যে উইকুলিকে চল একটা গান ধরি, যে ওন্নাটা ওরে গিফট করছি এ ওন্নাটা মনে করছি উপরে মনে করে এমন ভাবে দিয়া দুইটা মাথা এক করা, আমরা যেই একটা রোমান্টিটি জমের মহেন্দ্র খোন আছে না এটা আমি দেখেছিলাম, এর মাঝখানে হঠাৎ করে মনে হয়েছে যে কে জানে আমার মারতাছে, আমি তো মনে করছি আমার মনে মনে আমার মারতাছে, এমন মায়ের দুলা ভাই আপনি কল্পনা করা পারবেন না, মনে হচ্ছে আতে না আমার বাস দিয়ে মারতাছে, কিন্তু মারতাছে কলম আতে। আচ্ছা একটা কথা কই, মার খেয়েছস, চামচা খেয়েছস, তুই কে চামচা মার খেয়েছস, আমি খাইছি দে ফেরত দে, কি ফেরত দেবো, তুই এতদিন আমার বাসায় খাইছস থাকছস সব কিছু করার পরে মানুষের হাতে এমন একটা চামচা খেয়েছস, মনে হয়েছে লাঠি দিয়ে মারছে, আমার তো সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, ভাই ফেরত দে ভাই সব টাকা ফেরত দে, আমি মাইন্ড করতেছি আজকে আপনি খাওনের কোটা এই সমুদ্রের পারে আপনি দিয়ে যাচ্ছেন, ঘোড়ার সাক্ষী রেখে করে দিচ্ছি, ঘোড়ার কসম কাটতাছি আমি, লাশের মতো ঘোড়ার পিঠে উঠা কিন্তু এই পর্যন্ত আমার আনছে, তোমার আব্বাই কই, আব্বু আব্বা মা বাবা দে, এই যে খরচ করছে আমার টাকা ফেরত দে ভাই, টাকা ফেরত, আপনার টাকা অবশ্যই দেবো, আপনার টাকা দিবো আমেরিকায় যায়, ডলার পাঠাবো, ডাবল পাঠাবো, ত্রি ডাবল পাঠাবো, কি কয় আমেরিকা যাবো মানে, তুই আমেরিকা যাবো না, আমেরিকা কি তুই একদম আমেরিকার লটারি পেয়েছিস নাকি, হ্যাঁ এইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার, প্লিজ আপনি আর মিত্রে বাগার দিয়ে, স্বামী স্ত্রী মানে কে, বাড়িতে শান্তি করে রাখছিস আমার ছাড়া না করুম, মানে এই এই লিগে কইতেছি আগে ভাগে কইলে এই বিয়ে হইব না ভাই, আমি কিন্তু গোরার টাকা দিতে পারবো না রে ভাই, আপনি দাও না, আমি মনে করে এমন একটা জায়গায় মনে করেন যুদ্ধ ভাই পড়ে আছিলাম, আমার মনে ওই বাঁচাচ্ছে বাঁচায়া মরুভূমি মনে করে আমারে মনে করেন গোড়ার পিঠে উঠেছে, যা 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 এই গোড়া যা যা, আমার টাকা দিতে তোর বাবা, যা তো যা যা যা, তোমার আব্বাই কই, যা 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 যা, এসব দিকে দেখ 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 দেখ, যা 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 যা, তোমার আব্বাই কই, কোয়া ছিলি একটু চাপ খাবে কিন্তু দুঃখের কথা বাইটা।
পাগল হয়ে গেছে কিন্তু টাকা পয়সা কিন্তু দিতে ধরম নাই ঘরের বিল টিল দিতে লাগে আমাকে তো দিতে ধরম না পাগল হয়ে গেছে গা কিন্তু তুমি আমার নিষ্পাপ ফুলের মতো বাইটার এইগুলা কথা কইলা কেমনে হ্যাঁ এমন অবস্থা কেমনে কইলা বন্ধু তুমি গো এসো না কাছে আমার আমি তো যুগে যুগে দিগন্তে কি বলবো ভালো আর মন্দ কথা বলতে গেলেই চলে এসেছ এই জন্য কি মুখটাকে রাখবা বন্ধ তুমি আমার গান তুমি আমার প্রাণ আমার ছন্দে থাকে কি দারুণ সুগ্রাণ আর আমি আর তো মাত্র দুই দিন এরপর কি হবে আমি চলে যাব আমার বাসায় আর তুমি থাকবে এইখানে তুমি যদি থাকো ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে তুমি তোমার পরিবারকে ব্যবস্থা করবে আর আমি ম্যানেজ করব আমার পরিবারকে আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো তো আমার পরিবারে গেলে তুমি পাবে আমার বউ আর ছেলে ফান ছাড় কইলে তখন বেশি কথা কই ওই যে ঘটনা বিরাট হয়ে গেছে গা আরে বিরাট ঘটনার কি হলো খুলে বলো বাদল ছাড়ে রে কাটা জানি পিটে পুটে একদম হোয়াইট করে ভালো আছে আল্লাহ জানে পাঁচে কিনা বলো কি আমি এসব রক্তারক্তির মধ্যে নাই আমি না হয় না যাই মানে কি সে আমাদের পরিচিত আমরা আমাদের তো একটা দায়িত্ব নাকি চেয়ে দেখা চলো 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 যেতে হবে না আমাকে আমার তো ভয় লাগে আমি কি করে ও গাড়ির নিচে বোধ হয় কয়েকটা লাগছে পর্দা দেখলাম লাল হয়ে গেছে গা গরম তেল টাচে না পটিক ঠিকঠাক মতো করে দিলে দাগটা উঠে যাবো গা কইলি তো কইবেন বেশি কথা কই এই যে মাইয়া মানুষের হাতে মাইর খাইয়া আইলেন আর আমি আপনারে মালিশ করতেছি কি যে শরম লাগতেছে আমার কাছে এত শরমের দরকার কি হ্যাঁ কইতাছি তো নগদে অনেকগুলো টাকা দিচ্ছে কিন্তু 50 টাকা কিন্তু কম না দুলাভের পকেট থেকে এক প্রকার মাইর আনছি জাগাত জাগাত গরম তেল লাগানা বেটা 50 টাকার খোড়া দিছেন আপনি স্যার আপনি যদি মায়া মানুষের মান না খাইয়া ওই বাইরের ছোকরা পোলা মানুষ যদি মায়ের খেয়ে আইতেন 10 টাকা দিলে অত চলত এমন একটু চাপা দিতে পারবো না তোর চাপা তো রক্ত ছিল ভুল পদ্ধতিতে হকি স্টিকটা পাইরা পিটা আমরা স্পট বানাতাম বাউন্ডারি বিস্কুটের মজা হ্যাঁ স্যার এবার সিরিয়াসলি দিতেছি স্যার আপনি শুন স্যার আপনি শুন কি অবস্থা করে ফেলাইছে শুনছিলাম ঘাড়ে মারছে এখন দিয়ে পিটকা একদম ইয়ে করে ফেলেছে স্যার উনাকে না সন্ত্রাসীরা ধরে মেরে একদম ফাটিয়ে ফেলেছে আচ্ছা ভালো কথা বাদল ভাই সাথে তো তোর অনেক ভালো খাতির ছিল আর এই খবরটা তো তোর আমাকে এসে দেওয়ার কথা ছিল না তুই কি কিছু জানিস না এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না আল্লাহ কি হয়েছে আমি তখন থেকে দেখছি তুই এখানে মন খারাপ করে বসে আছিস আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিস আচ্ছা শোন আমাকে খুলে তো সব বলতে হবে না কি নাকি আমি কোনো গণক নাকি তোর বয়ফ্রেন্ড বলতো যে তোর মনের খবর আমি জানবো বয়ফ্রেন্ড যদি মনের খবরই বুঝত তাহলে কি আজকে আমার এই অবস্থা হতো মানে কি হয়েছে তোর আমাকে বল ত্রাসি না ছাই মিথ্যুক কথা গা দিনে কত মায়া জন্ম হয়েছিল কত পছন্দ করেছিলাম কত বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম ওকে বিয়ে করব বিয়ে করে আমার সাথে আমেরিকা
কিচ্ছু না, আসল ঘটনা হচ্ছে মেল, জানিস মেয়েটা এত খেপে গিয়েছিল, ওকে ধরে অনেক মারছিল, অনেক মারছিল, দু একটা মারতে আমার গায়ে লেগেছে। আমি ভাবতেই পারছি না মানুষ এত চিটার বাটপাট কিভাবে হয়, এত বলা বলা চেহারার প্রতি ছি ছি ছি, আল্লাহ কত বড় বাটপার। ভাগ্যিস মেয়েটা তোকে বাঁচিয়েছিল। শোন, আমি তোকে আগেই বলেছিলাম না যে পুরো ফ্যামিলির মধ্যে ঝামেলা আছে, দুলা ভাইটা হচ্ছে একটা হারকিপটা আর শালাটা হচ্ছে একটা আস্ত বদের হাড্ডি। তার চাইতে জানিস আমার নিরহ কবিটা অনেক ভালো, কত সুন্দর সুন্দর মিষ্টি করে কথা বলে। আমি যদি একবেলা নাও খেয়ে ওর সাথে থাকি না, আমি অনেক বেশি শান্তিতে থাকব। আমাকে বলেছে ঢাকায় গিয়ে আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে আর ওর ফ্যামিলিকে ম্যানেজ করবে। তারপর বলেছে আমাদের মানে ইয়ে আর কি। তুই অনেক ভাগ্যবতী, তুই সারা জীবন এত সুন্দর সমুদ্রের দেশে কক্সবাজারে থাকতে পারবি। তোর ঘুরতে আসতে হবে না, হোটেলে থাকা লাগবে না, তোর লাইফটা অনেক মজার হবে। আমি তোকে বললাম তোর ভাগ্যটা অনেক ভালো হবে। জাস্তি কে করলে হবে, দাঁড়া দেখ। যার সঙ্গে মন কষা কষি সেই তো ধৈরা মারেলো, বাদল ভাই বাদল ভাই মাইয়া দিয়া হাত কেনে ভাঙাই। বিশ্বাস করেন ভাই, আমার মনটা যদি হয়তো শক্ত তাহলে দেখতে দাইতাম রক্ত। কি করি মনটা এমনে যাই কেমনে। আরে বাইরে কি কইতেছিল, কের রক্ত কের শক্ত কের পোক্ত? ভাই আপনি খাইছেন না মাই, বিশ্বাস করেন রাইতে হই নাই ভাই। আচ্ছা ওষুধ খাইছেন তো যথা, জানেন আমার মনে হয় লাগছে অনেক ব্যথা। বাইরে আপনার দুঃখের কাহিনী কি কম, মানে আমি আর মনিয়ায় মনে করেন যে একটা চিপি যায় দুজনে কথা বিনিময় করতেছে, একটু রোমান্টিক জিনিস চলতেছে, কিন্তু এখানে আমি মনিয়ার লোকে একটা গিফট লয়ে গেছিলাম যে চাদর টাইপের ওনা আছে না এইটা আর কি, এটা দেখে খুশি হয়ে মনে করেন দুজনে একটু গান বিনিময় করতেছি। কোন উলুয়ে পাইছিল আমি জানি না, কি লেগে জানে গানের এক পাশ দিয়া মনিয়া কোলে একটু চাদরটা তোমার মাথা তো দিয়ে আমার মাথা তো থাকুক, দুজনে যায় মনে করেন যে আমরা চিপির মধ্যে একটু প্রেমের মহেন্দ্রক্ষণ বলে একটা শব্দ আছে না, মহেন্দ্রক্ষণে যায় যখন পড়ছে হঠাৎ করে মনে করেন যে আন্দা গুন্দি মাইট শুরু হয়ে গেল গা, আমার এমন ভাবে মনে করেন যে কানের নিচে চোবার মারতাছে, গাড়ে পর্যন্ত বীজ বানায় হালাইছে, আপনার কি কমু। এখন আপনি আমার কন, ওই সময় আমার মন চাইটা ছিল মানে উন্নাটা খোলনের লগে লগে আয়োজন ভুল বুঝে বুঝেছিল, আমি আপনার উদ্দেশ্যে আপনার মারি না, আমি আমার বয়ফ্রেন্ডের লগে হ্যান তেন এইটা কর মাঝখান দিয়ে আমি জুয়ান মরতে হিসাবে আমি কি পারি ওর উল্টা কানে চবা মারতে? না না না, ওই মেয়েটা করেছে ভুল, আপনি ছিলেন কুল, হয়ে গেল কাটাকাটি, তারপরে ফাটাফাটি, তারপরে মারামারি, তারপরে বাড়াবাড়ি। এই যে 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 আই পড়ছি কিন্তু জল লাগে। আমি আপনাকে দেখিয়ে দিয়েছিল ভাইয়া, আমার কোনো দোষ নেই, আমি নিজে একটা ভেজালের ভিতরে আছি, আর এই বদমাইশ আপনাকে দেখিয়ে দিয়ে আমাকে দিয়ে কাজ করালো। আমি আমাকে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়েছে। আরে বাইরে আপনি আছেন আপনার ক্ষমা লইয়া, ক্ষমা দিয়ে কি হইব? হ্যাঁ কোনো লাভ আছে? নুনের ভাত তো খুলে গেছে, আমার যে ইজ্জত মনে করছে দুলায় মিশাই দেয়া, মনে করেন যে সমুদ্রের তলে হান্দা দিয়েছেন আপনারা, আপনাকে কি বিচার হইব? আমার পড়ালিহি যা যা আছে যেখানে আমার পিয়াস সাথে সব কিছু, আমার লাইফ পার্টনার লাগে সব তো ধ্বংস করে দিচ্ছেন আপনারা, আর কি কম। ভাই দরকার হলে আমি সবার কাছে ক্ষমা চাই, কিন্তু এই বদমাইশে কি হবে এটা বলো? এই বদমাইশের কথা কইতেছে? হ্যাঁ এর বিচার কি হইব এটা আমি জানি না, এর বিচার করবো আমার ফ্রেন্ড। ধরো আমি মাফ করুন কি, আমার তো মেজাজ খারাপ হইতেছে, আমার ইজ্জত সবকিছু ধুলায় মিশাই দিয়া মনে করেন যে সমুদ্রের একদম গভীর জলে আটকাই দিয়া সবকিছু শেষ করে এখন যদি আপনারা মাপ চান তাহলে তো লাভ হবো না, এই মাপ আমি কি করবো, আমার পড়ালেন কি হবো? ভাইয়া তর্ক হইলে আমি সবার কাছে মাপ। ভাই খেয়াল দাস কই, এই কাম তুই করছ
আমার হাত এই কামে ব্যবহার হয়নি শুনছি এত হাত নাকি এসেছে মন্ত্রী যত্ন এত হাতে এগুলার বডি হচ্ছে রাবারের বডি এগুলার নিজের হাতে যে মারেন নাই ফ্রেন্ড আঙ্কে খুশিয়েছি এগুলার উচিত রাবার দিয়ে রাবারের মারা এই আপনার যান তো জানেন কি জান আরে জান ডাকে নাই খুশি জান যা রাখবে জান আপনি বলেছি যত জ্বালা আমি কি কম আমার পড়ালেখি যা যাচ্ছে ছাড়া বের হয়ে গেছে দোস্ত আমি খুবই শর্মিন্দা আমি এতদিন কিছু দেখেই নে ছিলাম আন্ধা আজকে তুমি আমার চোখ খুলে দিছো তুমি আমার পাশে পাশে থাকলে কত ভালো লাগে না ঠিক আছে বুঝলাম আমার ফাইন লাগে কিন্তু ঘটনা হলো যে এই যে এর মধ্যে যে 70,000 টাকা নিল তুই তো 1,40,000 টাকা দর কত টাকা পয়সা কোটা শুনো তুমি বাদলের যতটা খারাপ মনে করো ও কিন্তু ততটা খারাপ না ও অবশ্যই মিথ্যা কথা কয় নাই আর শুনো টাকা যদি সত্যি ডাবল হয় তাইলে মনে করো খরচের টাকাটা তুমি রাইখা দিয়া বাকি অর্ধেক টাকা আমারে দিয়ে দিলা তাইলে আমরা আগামী বছর ওই টাকা দিয়ে কোথাও ঘুরে যাব কি বলে আমার টাকা আমি তোমার দিব কিছুর জন্য হ্যাঁ সহজে বিশ্বাস করেছি কত দ্রুত ভালোবেসেছি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করে আমার সাথে টেক্সাসে নিয়ে যাবো আমরা টেক্সাসে নিজেদের একটা সুন্দর সংসার বানাবো তোমাকে ওখানে নিয়ে আমি স্কুলেও ভর্তি করে দেব কিন্তু ক্যানাডাতে চেয়ে চুয়াডাঙ্গা ক্যানাডা এইসব জায়গায় চেয়ে আমরা হানিমুন করবো কত প্ল্যান করেছি তার মধ্যে যদি কোনো অন্য কোনো একটা মেয়ে ঢুকে পড়ে আমার বয়ফ্রেন্ডকে নিজের বয়ফ্রেন্ড মনে করে মেরে আলুর ভর্তা বানিয়ে ফেলে তাহলে আমার কেমন লাগবে বলো আমার কি জেলাস হবে না আমি কি আমার খারাপ লাগবে না বলো তুমি হলে কি করতে বিশ্বাস এই বিশ্বাসের মানে মরছে অনেক আগে এটা আমার প্রমাণিত হয়েছে আমি যারা এক প্রকার প্রকৃতি ভালোবাসছি হ্যাঁ যে এমন অবিশ্বাসের মধ্যে আমার হালাই দেবো এইটা আমি বুঝছি পরে আমার মনে হইতেছে কি স্যার আপনার গড একটা কথা আমি একদম ভালো করে বুঝে হালাইছি তুমি তোমার দিকে আঠো আমি আমার দিকে আঠি আমরা দুজনে যে এক লোকে জল আর তেল মিশছি না এটা মনে হয় ঠিক হয় না আমার জায়গার থেকে আমার বুঝ হয়ে গেছে গা যার যার কাঁচি দিয়ে হারা কাঁচি পারুক এটা হ্যাগো ব্যক্তিগত ব্যাপার আমি তোমার জায়গার থেকে সৈরা আলাদা হয়ে যাবো গা কারণ হচ্ছে কি তুমি জ্যামতে আমার অবিশ্বাস করলো না ওই বিশ্বাসটা যে আমার উপরে রাখো নাই এটার লেগে আমার এমন মনে কষ্ট লাগতেছে বিশ্বাস করো আচ্ছা লিসন তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করো দাঁড় করিয়ে দেখো যদি আমি মানে তোমার গার্লফ্রেন্ড আমাকে কেউ এসে বলে যে সে আমাকে লাভ করে আমি তাকে লাভ করি আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তুমি কি সেটাই বিশ্বাস করবে বলো তুমি বলো তুমি আমার জায়গায় থেকে বলো তুমি কি করবে তাইলে কাহিনী হইছে কি এইটা আমি বুঝে গেলাম আমি তোমারে প্রকৃতির ভাবে ভালোবাসছি এইটা আমার প্রকৃতির ভালোবাসা আমার কোনো চবরি মার্কা কথাবার্তি না আমার জন্ম হয়েছে সামবাজারে আমি তোমার লগে মনে করি যে লড়মু লড়াই যেমন যুদ্ধ করুম আমার কথা একটাই আমি সামবাজার কাপাই না পোলা আমি তোমার যখন ভালোবাসা চালাইছি এই ভালোবাসা আমি ফাইসা গেছি গা কেউ যদি জিগায় তোর প্রেমিকে হ্যাল লগে হাঁটে আমি এটা অন্যভাবে লমু না আমি কমি যে আরে অনেক আগেতে হ্যাল লগে হাঁকো কি জানি হয়ে গেছে গা ওই যে আলাদা হয়ে জায়গা যেটা ডিভোর্সি না না ধরো কি করতেছি ওই যে তেজ্য হয়ে জায়গা না না ওই যে ব্যাক আপ কি জানি কয় ইয়েস 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 আমি কমি যে হাঁকো দুজনের লগে দুজনের ব্রেক আপ হয়ে গেছে গা তাইলে তো সব মিলে যাবো গা বুঝছো না সো সুইট
জান, তুমি আমাকে এত লাভ করো যে তুমি আমার সবকিছু মেনে নিয়ে তারপরে আমার জন্য যুদ্ধ করবে? আমি ভালো না বাইছো তো বানে ক্লাস আছে একজন, আমি জামু কোনহানে? মানে কি না কইতেছিলাম যে আমি তো ভালোবাসি একজন রে। ইস, মাঝে মধ্যে আমার কেউ না জানো কেন যে আমি তোমাকে এতদিন পাইনি, আরো আগে দেখা হলে কত ভালো হতো। আমারও তো কথা হইতেই, তোমার যদি আগে পাইতাম না তাহলে অনেক জায়গা থেকে যেভাবে লাথি উস্তা খাইছি অপমান হয়েছি এটা মনে হইলাম না। নে মানে কি না, মানে কথা হচ্ছে কেউ যে আছে না কিছু ফয়রাল ফ্রেন্ড যারা মনে করো যে সুখে থাকতে বুঝে গেলায়, যারা মানুষের সুখ দেখলে খালি হিংসায় জ্বলে পড়া মরে যায়, ওরা মনে করে কিছু কিছু জায়গাত মনে করে যে আমার কিন্তু অপমান টাইপের ডাম্পিং কথাবার্তা কইছে, এই কথা এখন মনে পড়লো। তুমি এত সুইট কেন বাবু, ইউ আর সো কুট্টু কুট্টু। আস্তে আর করো না, কুত্তা পড়বো। ভয়ের কিছু না, ডরের কিছু না, ওই থেকে তোমার একটা কথা কই, হিংসা 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 খালি মনে করে যে আঙুল নিজে কবিতে আছে সেটা না। অনেক সময় মনে করে যে আজ পাঁচ সাত বছর আগে আমি মনে করে একজন ইয়াতেই ছিলাম, কক্সবাজারে ছিলাম, হিংসার ছেলে একটা কুত্তা আমার ফট করে কামড় দিয়ে হালাইছে। আরে তোমার তো আসল কথাটাই কই হয় নাই। কি কথা শুনলে তো তুমি মনে করো এখনই ফালপারে উঠবা, এত খুশি সংবাদ। যাই হোক খুশি সংবাদ হোক, যাই হোক শোনো, আমি আমি কিন্তু ওই যে পয়সা খরচ করতে পারবো না, আমি কিন্তু শেষ হয়ে গেছি রে ভাই। আরে আগে শুনি না তো ল কথাটা কি, শুনো আমার ভাইটা আছে না, আমার নিষ্পাপ ছোট ভাইটা, ও কিন্তু প্রেমে হাবুডুবু খাইতেছে। মুনিয়া আছে না, মুনিয়া, ওই যে মুনিয়া পাশের রুমের মুনিয়া, হাবুডুবু খাইতেছে। মানে হাবুডুবু খাইলে খায়, আমার তো কোনো অসুবিধা নেই, হাবুডুবু খাই, কিন্তু ঘটনা হচ্ছে যে হাবুডুবু খাইলে কিন্তু মালপানি লাগে, ওই মালপানি কিন্তু আমি দিতে পারবো না। মানে আমার এখানে খাই হাবুডুবু খাই অন্য জায়গায়, হ্যাঁ ঘটনা হচ্ছে ডাকে যাক ওর আমি বাসাতে কিন্তু বের করে দেবো আমি। পুরা কথাটা শুই না তো ল আগে, ও একলাই তো হাবুডুবু খাইতেছে না, ওই মুনিয়া ও তো হাবুডুবু খাইতেছে সমান তালে একদম। আল্লাহ, আমি কিন্তু এসব জানি, এসব হাবুডুবু খাওয়া মানে কি? তারপর বিয়ার সাথে বিয়ার সাথে মানে কাচ্চি বেরেনি বোরহানি এগুলো খরচে কিন্তু টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না রে ভাই। আমার হলো কি খারাপ অবস্থা, ও দুজনে বের করে দেবো আমি আমি এসব। শুনো শেষ করবার তো দয়াও, ওই মুনিয়া ওরা ওর পুরো পরিবার দেশের বাইরে থাকে বুঝছো, আর আমার ভাই বাদল রে যখন বিয়া করব তখন কি বাদল রে এখানে রেখা যাবো নাকি, আর ও কি এখানে থাকা যাবো বুঝো না, ও তো বাদলের সাথে করে লয়া যাব। আর তারপরে আমেরিকার থেকে তোমার জন্য মনে করো যে ওই যে ডলারে ঘড়ি পাঠাইবো, সেন্ট পাঠাইবো, তারপরে আমার গয়নাঘাটি পাঠাইবো, আরও কত কি মনে করো যে তোমার টাকা পয়সা খরচ তো পরের কথা, উল্টা আরো তুমি পাইবা। শোনো আমি একটা কথা কইতে পারি, আমি হিসাবি, আমি কিন্তু লোভী না, ওইসব জিনিসের দাম দা কিন্তু আমি করি না। যাক একটা ভালো সংবাদ দিলে সব ঠিক আছে, কিন্তু আমি লোভী না, আমি মানুষের জিনিস পামু সেই হিসাবের মতো কিন্তু আমি থাকি না। চলো যাই, চলো চলো তুমি তো আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে চলো চলো। আমা মনি তোরে না বলছি আমার চোখের সামনে কখনো আসবি না? কইলেই তখন বেশি কথা কই, আসবো না কি জন্য? ও বুঝছি, উপকারের উপকার করলে বাঘে খায়। হ্যাঁ তুমি আমার উপকার করতে আসছো নাকি তুমি আমার মান সম্মান ডুবাইতে আসছো? মান সম্মান কো ডুবাইলাম আমি? আপনি তো কালকে আমারে ওই ব্যাপক মানুষের সামনে জনসমক্ষে নিয়া আমারে টানা হেস্তা করে ধরিয়া আমারে আরো কবির ভাইয়ের কাছে মার খাওয়া হয়েছে না? মানে আচ্ছা তুমি তো মায়ের কাজ করছো এই জন্য তোমাকে মায়ের খাওয়া হয়েছে, আর তোমার জন্য উল্টা আমাকে ক্ষমা চাইতে হয়েছে তাদের কাছে। তুমি দেখতে যতটাই সুন্দর আমি ততটাই বান্দর। আচ্ছা আমাদের মিল হলো কেমনে? মানে ভাবি আমি শয়নে স্বপনে। তুমি কি কি যে বলো না, তুমি অনেক সুন্দর। আচ্ছা দেখো তোমার জন্য কি এনেছি। ওয়াও হ্যাট, আমি তোমাকে পরে দেব দাঁড়াও। আমি ভালো লাগছে দেখতে, বলবই না কত সুন্দর মানিয়েছে তাই না? হ্যাঁ একেবারে কাউবয় বান্দর যাকে বলে। বান্দর বলো না, তোমাকে খুব ভালো লাগছে দেখতে, তোমাকে একদম পুরো মনে হচ্ছে হ্যান্ডসাম একটা কাউবয়ের সাথে আমি দাঁড়িয়ে আছি। কি থাকো তুমি, মানে কি বলছো তুমি, এগুলা কি বলছো? শোনো
আজকে সারাদিনে কোনো ছন্দ হবে না, কোনো ছড়া হবে না, যেদিকে দু চোখ যায় আমরা দুজন আজকে চলে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কিন্তু জানো আমার না মনটা একটু খারাপ। কেন? ওই যে আমাদের পাশের রুমের বাদল ভাই আছে না, তার সাথে যে মুনিয়ার একটা রিলেশন চলতেছে সেটা তো তুমি নিশ্চয়ই জানো। না জানা কি আছে? কিন্তু কি হয়েছে জানো, ওই বাদল ভাই লোকটা মানে এত বেয়াদব একটা লোক, উনি কি করেছে শুনবা? ওনার এক্স একটা গার্লফ্রেন্ড ছিল, উনি মুনিয়ার কথা যখন শুনেছে যে মুনি আমেরিকা প্রবাসী, তখন আমেরিকাতে যাওয়ার জন্য মানে এই লোভে সে মুনিয়ার সাথে এখন প্রেম করে বেড়াচ্ছে। তো ওনার এক্স গার্লফ্রেন্ড এখানে আসছে, আসার পর আমার সাথে দেখা হয়েছিল, আমাকে সব বলেছে। তারপর কি করেছে শুনবা, ওনার এক্স গার্লফ্রেন্ড কতজন লোক টোক নিয়ে ওই বেয়াদব লোকটাকে এমন মাইট দিয়েছে না, আমি খুব খুশি হয়েছি। কিন্তু কি জানো মুনিয়ার অবস্থা খুবই খারাপ, মানে বাদল ভাইয়ের কোনো ফোন তো ধরছেই না, উল্টো আরও কান্নাকাটি করে বেচারির অবস্থা খুব বাজে। তুমি যেভাবে ব্যাপারটা জানো, ব্যাপারটা আসলে কিন্তু সেরকম, এই জন্য না জেনে না শুনে কিছু করতে না। আসলে ঘটনাটা তোমাকে আমি বলি যে বাদল আর মুনিয়ার সম্পর্ক ঠিকই আছে। আমাদের হোটেলে একটা মেয়ে এসছে জায়রা নাম, ও বেসিক্যালি আসছে, ওর একটা বয়ফ্রেন্ড আছে, তার ধারণা বয়ফ্রেন্ড গোপনে কোনো একটা মেয়েকে নিয়ে সেখানে হানিমুন করতে এসছে। সে এখন যাকেই দেখছে, যেই কাপলকে দেখছে সে সন্দেহ করছে। এদিকে বাদল আর মুনি একদিন কথা বলছিল, দূর থেকে সে বাদলকে খেয়াল করেনি, সে ভেবেছে ওইটাই তার বয়ফ্রেন্ড। সে তখন আস্তে আস্তে গিয়ে তাকে মানলো, সাথে সাথে পরে যখন বুঝতে পারলো যে এটা তার বয়ফ্রেন্ড না, ব্যাপারটা সে খুব লজ্জিত হলো। এবং মুনিয়াও এখন ব্যাপারটা জানে, সেই জন্য মুনিয়া আর ওর উপর রাগ করে নেই, দুজন একসাথে এখন বের হলো একটু আগে দেখলাম। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ, আমি তো আর বাদল ভাই লোকটাকে কত খারাপ ভাবছিলাম বলতো। এই জন্যই তো না জেনে না শুনে কাউকে খারাপ বলতে হয় না সোনা। আচ্ছা সোনা, যদি কোনোদিন আমি এরকম কোনো ঝামেলায় পড়ি, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি এমন ঝামেলা কেন করবা? তুমি যদি এমন ঝামেলা করো তাহলে আমি তোমাকে নিয়ে দুজনে একসাথে মারা যাব। কোথায় সুইমিং পুলে? ওই পয়সা খাইয়া বেইমানি করার মাল ফটিক না, মা বাবা অনেক যত্ন করে নাম রাখছে ফটিক সাদ, এই সাদের কলঙ্ক কোনোদিন হইতে দিব না। আরে দেখছেন, দেখছেন নবাবের পেটা ক্যাপ পরিয়া মাইয়া নিয়া মোজ মারতেছে, দেখছেন? আমি এই ভুল আর করবো না, আমাকে ক্ষমা করে দিন। প্লিজ প্লিজ, মানুষ একবার ভুল করতে পারে, বারবার ভুল করতে পারে না। আপনি একবার মেরেছেন বাদলকে, একবার মেরেছেন আমাকে, তারপরে মাঝখানে একবার মেরেছেন ফটিককে, জানি খুশি তাকে মারবেন নাকি আপনি? প্লিজ আপনি এখন যান। আপনি তো আমার বড় বোন হবেন, আপনি আমাকে দুই হাত লম্বা না, আমার ছোট বোন বলেন না। জান আপনি, জান জান ক্ষমা করে। কি আসছো জবাব আপনার গায়ে হাত দিন তো। জান আমি আপনাকে ক্ষমা করলাম, আর আপনার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আপনি জানেন আপনার হাত কি পরিমাণ শক্ত, আপনার হাত তো শ্রমিকের হাতের মতো, লোহার মতো হাত, আয়রন লেডি। আপনি প্লিজ আর পৃথিবীর কারো গায়ে হাত তুলবেন না, আপনি জান। অনেক শক্ত স্যার, আপনার শরীরের মধ্যে শক্ত স্যার, সমৃদ্ধ আছে। কইলে তো কইবেন কথা বেশি কই।
চলগুরি দেশ সমৃদ্ধ বাংলাদেশ আনোয়ার সিমেন্ট তুমি যেটা কইতাছ মানে সেটা কি তোমরা বা তুমি বুঝতেছ না কইতাছ মানে তোমার মা বাবা কি রাজি হইব জি আপু আমার পছন্দ কি আমার বাবা মায়ের পছন্দ হবে আসলে হচ্ছে কি আমি দেশে এসেছিলাম বিয়ে করার জন্য পাত্র দেখতে আচ্ছা আচ্ছা বোন একটা কথা কই মানে মানে তুমি কি জানো যে সে এখনো স্টুডেন্ট লেবারে করতে সে তো স্যার সার্ভার ফেল করল দুলা ভাই হেল্লা দুইল্লা দরবার না চায় 500 টাকা দেনে দিলো ভাই পরে দিয়ে দেমনি তিন গুণ সুদ পাইবেন কিন্তু এই যে কি ধরনের ফালতু কথা 500 টাকা মনে হয় আশা থেকে তো টেনে নিতে বলতেছিল যে একদম ডাবল হয়ে যাবো আমার তো যাওয়ার সময় হয়ে গেলো টে বলছেন কি হিসাব মিসাব কি হলো এগুলো তুই বেটা একটু চরম ফালতু আমরা যে কথা কইতে স্যার মানে একটা বামার ঢুকা দেশ বামারটা টান দেবার কারণে কথাবার্তা কই যে ও যে স্যার স্যার বলে যেটা বলতেছে কই আমরা একটু বিয়ের সাথে কথা কইতাছি এর মাঝখানে আবার তোমার টাকার হিসাব লাগা গেছে আচ্ছা আচ্ছা ভালো কথা মনে করছো মানে ভালো কথা মনে করতেছো এই যে বোন তোমার একটা কথা আচ্ছা শুনো এই যে মনে করো আমি যেটা কইতেছিলাম তুমি তো যাবে ভালো কথা কিন্তু ঢাকায় গিয়া আরো 6টা মাস থাকলে ভালো হইতো না তাইলে তোমাদের মাঝখানে একটা আন্ডারস্ট্যান্ড কি কইতেছিস ওদের কথা কি কয় আমার কথা হলো কি যে বিয়ের সাথে কুটুস কুটুস করে করে পরে যেন একটা ফ্লাইট না চলে যাবো গা এনে থাকার দরকার নেই দেশটা দেন যে আজকে হরতাল কালকে এরকম ছাত্ররা কেউ যে এই ট্রাকে মিছিল করছে এখানে যে বাস ড্রাইভারের ভিতরে তারপরে একটু মেলা ঝামেলা আছে তো চলে যাও ভাই ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে বিয়ের সাথে ব্যাপারটা এই যে অনুষ্ঠানিকতা আছে যে এইটাকে কি তোমার আব্বা দিব পুরা নাকি অর্ধেক অর্ধেক আমার আবার দেওয়া লাগবো দুলা ভাই আপনি কোনো টেনশন নেবেন না হয়েছে কি আমি আমার বাবা মায়ের একমাত্র উত্তরাধিকারী তো আমাদের যত প্রপার্টি সব তো আমার নামে আর আমার আব্বুর অনেক ইচ্ছা যে তার মেয়ের বিয়েতে সে তার সমস্ত খরচ নিজে একাই ব্যয় করবে কি হলো সুন্দর এটা বেবির মতো একটা মানে ঘটনা হচ্ছে কি যে এই যে তুমি যে তোমার এই যে আব্বা আব্বার কুলজালা দিলদারার লোক আল্লাহ ভালো করুক আল্লাহ তাকে একদম ফুল চন্দন দেন তার মনে দুলা ভাই দুলাভাই দেখেন না কেমন বেবিটা দেখছেন আপনি চাউনিটা দেখেন ফাইন বেবি বেবি শুনো এটা কি কইতেছো তুমি আমার একমাত্র ভাই আমার কি একটু আব্দারের জায়গা নাই নাকি তোমার আব্বা কেন একা খরচ করব সকালে তো আমাদেরও আছে তাই না আরে কি ধরনের কথা বলছো যায় সকালে করতে কি তাই আর বাপের সকালে আছে না একবারে সবকিছু করব না না ফাইন তোমার আব্বা কি আসছো তুমি খুঁজতেছো কোন পা দিয়ে এরকম ব্যথা পাচ্ছিস না হ্যাঁ শুনো এই সব কথা না আমরা পরে আলাপ আলোচনা করব ঢাকায় গিয়ে তারপরে হ্যাঁ এখন খাইতে আছি সেইটা কামটা সারি হ্যাঁ স্যার জনের সাথে সামনে স্যার জন তারপর সবাই এখানে কোনটা লাগে জানো এই কোন খোঁজ মাশাআল্লাহ দুলা ভাইয়ের টাকাই হবে ভুরি ভোজ আলহামদুলিল্লাহ বন্ধু হয়ে পড়ছে অসুবিধা নাই পাখি চলে গেছে গা কিন্তু হ্যাঁ পাখনা ফালা চেয়ে গেছে গা মনে রাখবেন না খাওয়ার অর্ডার দেন এই যে বামালা আয়া পড়েন আচ্ছা ভাই আমি আগে আগে অবস্থা আমি আগে আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই মানে ব্যাগ এই যে দুলা ভাই এই উদ্দেশ্যে আপনার মানে ব্যাগ সযত্নে রাখছি বন্ধু হেরে দাও এই যে দুলা ভাই ধরেন না সব ঠিক আছে টাকা পয়সা সব ঠিক আছে পাল্লার কি রয়েছে কেউ ঠিকঠাক আছে তো সব টাকা পয়সা হয়েছে গিয়ে হাতের ময়লা আজ আছে কাল নাই ইয়ে কালকে তো আপনাদের ফ্লাইট তাই না দুলা ভাই আপনি অনুমতি দিলে আমরা একটু ঘুরতে যেতে চাই আমরা তাহলে ঘুরে আহি
ভালো কথা, এই যে আসার সময় খুঁজছিলাম না রে ভাই, যে 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 টেকা ওখানে ডাবল পাওয়া যাবো, টেক টেয়া দাও রে, টেয়া দাও টেয়া দাও, সময় তো নয় টেয়া দাও। আরে আপনার টাকা পয়সা তো কোনো অসুবিধা নাই, দিয়ে দেবনি। আপনি কিন্তু সুন্দর করে খাতার মধ্যে লেখা রাখেন, মুক্তচরণের মতো যেতে লেখা হয়, আয় যেতে পড়াপড়ি পড়ে আবার ফেরত দেওয়া পারে টাকা আছে না, আইতেছি আয় টাকা দিতেছি সব কিন্তু লেখা আছে, একদম লেখা লেখা রাখছে, একদম পরে কোনটা আমার হিসাব আছে, কত টাকা খরচ হচ্ছে কত লেখা আছে। আরে ভাই ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা টাকাগুলো আমি কোন জায়গা ভাই, ভালো 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 তো টাকা পয়সা আমি দিতে পারবো না, ঠিক আছে। জানো আসলে পরিবেশের সাথে সবকিছু, এই যে কি ফাইন একটা হোটেল, অনেক সুন্দর হোটেল, এর সাথে যে কিন্তু তোমার মানাইছে, কারণ কি তোমার খুবই সুন্দর লাগতেছে, একদম কুলজে কুলজে দাম লাগতেছে। আচ্ছা আমার বিয়ার তো 4 বছর হয়ে গেল, এখন তো মনে করো আমাগো বাচ্চা কাচ্চা নিয়ে ভাবন উচিত, তাই না? দরকার তো একটা। না হয়েছে কি বাচ্চা কাচ্চা কেন না, বাচ্চা কাচ্চা গুলাম নিজের ইচ্ছে করলে হয় না, এটা আল্লাহ ভাগের দান, বুঝতে পারছো? তাছাড়া একটু চিন্তা করে দেওয়া হয়েছে, মনে করো যে বাচ্চা কাচ্চা যদি উবার যায়, ওর আগে তো মেলা করো, মনে করছেন পেটের মধ্যে থাকে, তখন তো মেলা বলে ডাক্তারখানায় যাওয়া লাগে, তারপরে এই ডাক্তার ওই পরীক্ষা এই পরীক্ষা ওই পরীক্ষা, কত টাকার ব্যাপার, তারপরে বলে ওর 3 মাস না 6 মাস পর একটা ইঞ্জেকশন দাও, ওটার একটা খরচ, আবার দেও, তারপর যে যেরকম করে আল্ট্রাসোনোগ্রাফি না কি জানে ওটার একটা খরচ। আচ্ছা বাদ দিলাম বাদ দিলাম, একটা জিনিস পয়লা বলে দেখবো একটা শান্তিতে দিলাম, তারপর তারপর যখন হইলো তখন এটা আজান দাও, তারপরে মানুষের বাড়ি মিষ্টি নিয়ে যাবো, ওরে বাবা রে বাবা কি খরচ, তারপর হাসপাতালে হাসপাতালে ডাক্তার রক্ত এর একটু খরচ, এরপরে কি হলো বাচ্চা বড় হইলো, বড় হওয়ার পরে তারপর কিছু বউ তখন ছোট দুধ কেন, এইসব মেলা দুধের নাম, এই করে কেন মধু কেন, পানি কেন, গরম পানি কেন, তারপরে আবার কি হলো না না শোনো না, তারপর মনে করো তখন একটু স্কুলে হবো, ছোট ওর আগে বলি স্কুলের নাম লেখা লাগে, আটাই সেখানে স্কুলের নাম লেখো, এই স্কুলের নাম লিখতে পারছে, তারপর আইসো, তারপর টুনটুন কিনা দাও, জামা কিনা দাও, ফুটফুটি কিনা দাও, তারপরে তো গুরু করে গড়ে ওটা কিনা দাও, তারপর মনে করছে এই যে এরকম মেলা জিনিস খাবে না, তারপরে যখন বড় হইলো ওরে বাবা তারও করো, এই বই কিনা দাও, খেলনা কিনা দাও, গাড়ি এরকম করে দাও, টুর করে দাও, এটা কিনা দাও, আরও যখন বড় হইলো তখন কেউ চিপস কিনা দাও, চিপস কিনে পরে কেউ ভিডিও গেম কিনা দাও, আমি আমি চাই না তোমার চিন্তা ভাবনা, তুমি কেমনে আমাদের বাচ্চার কথাটা শুনিস না, এরকম একটা কথা কইতে পারলা, আমাগো বাচ্চা আমাগো ভবিষ্যৎ, আমাদের শেষ বয়সে লাঠি, আর তুমি তাদের নিয়ে এরকম খরচের কথা কইলা, তোমার মন মানুষ কথা যে এরকম নোংরা ছোট সেটা আমি কোনোদিন বুঝি না, আল্লাহই জানে বাচ্চা কাচ্চা কোনোদিন হইব কি না সেটাও তো জানি না, আর হইব কেন, বাপ মা যদি এরকম চিন্তাভাবনা মনে রাখে তাহলে আল্লাহ দিব, থাক তোমার খরচের চিন্তা তো, তোমার আমিও চলে যাব, আমি না থাকলে মনে করো তোমার একটা প্লেট কমলো, আমার খরচের কথাও তোমার ভাবন লাগবো না, তুমি তোমার একার রাজ্যে একাই রাজত্ব করো। এই শোনো না শোনো না, যা কর কুছি রে বাবা, একটু হঠাৎ করে কথা হলেছে, আমি তো সুর মিলে মিলে কুছি, আমি কি একদম মতে কুছি, আরে মানুষ না মানুষ না, আমার তো ভুল হওয়ার পরে তোমার জান না আমার কুল জানা, তোমার কিন্তু ফান লেগে এই যে ধাক্কা দিতেছো কেন, আসলে একটা মানুষের ঠিক করতে পারে না, ভুল করতে পারে না, কোয়াও ও তুমি আসলে মানুষ না, তুমি একটা মহামানব, একটা সম্পূর্ণ ক্যালকুলেটর। Thank you.
ওই ওই তুই যদি আবার বিতে যাস তোরে যে আমি কোন জায়গায় দেব আইটলা বাস। আসমান এত বার করছে গিল্লি গে, এইটা তো খারাপ। আমার কাছে কিল্লিগে যে মনে হইতেছে আপু, দুলাভাই তেমন একটা তোমার খ্যাত বর্তম কোনো কিছু করে নাই। আমি বুঝা পারছি, দুই টাকার বাদামও কিনা খাওয়ায় নাই, বুঝা পারছি না পারছি কিনা কো। আরে থামো তো, তুমি সব কি বলছো দুলাভাই? আজকা বৈকালে কিন্তু আপনাকে ফ্লাইট, সূর্য ডুবনের আগে আপনাকে এখান থেকে ত্যাগ করানো লাগবো, মানে কক্সবাজার ছাড়ানো লাগবো। আমি আর মনে একটা ডিসিশন লয়ে নিচ্ছি যে আমরা থেকে যাবো গা, মানে আর কিছুদিন থাকুম আর কিন্তু আছে না গরম গরম আর কি। আবিদার নিস্তা ওরা ডিসিশন লয়ে নিচ্ছে। এখন আমি কইতেছি টাকার কথা চিন্তা না করা, ওই টাকার চিন্তা আপনার লেন না, যা ফুর্তি অর্ডার করলো টাকা আমি দেব না, অসুবিধা নাই যা ওই লো না। এই যে দূরে দূরে গেলে কি ভালো লাগে, শোনো সাপ লুটো খেলা কিন্তু ভালো লাগে না। আমরাই তো না আইলে তুই আমার জান একটা, কিন্তু তুমি আসলে ভালো লাগে। আচ্ছা চাটা খাবে কিছু না, হোটেলের তাই খাও, পয়সা খরচ করে দুটো সাবেন তো। শোনেন, চাকরির শুরুতেই এক্সকিউজ মি বিদায় দিছি। আরে ভাই কেমন করতেছেন কেন? রাখেন ভয়টা, বলেন রুম লাগবে কয়টা? ভাই আমার রুম টুম কিছু লাগবে না, আমি আসলে আসছি আমার মানে জাহেরা নামে কোনো মানে মেয়ে কোনো বোর্ডার আপনাদের এখানে দুই একদিন আগে আসছে কিনা। জাউরা কি কোন এগুলা পাগলের মতো কথা, শুনেন আপনি আমার কথাটা শুনেন। জাউরা একটা আছে, নাম তার ফটিক সান, এখনই যা ধৈরা নিয়ে আন। আমি আসছি জায়রা নামের একটা মেয়ে আপনাদের একজন মানে আপনাদের বোর্ডার দুই একদিন আগে আপনাদের হোটেলে উঠছে কিনা, ওর ব্যাপারে একটা ইনফরমেশন নিতে আসছি। ও ও এ তো দেখি গরম জলে ঘি, জায়রার সাথে আপনার কি? আমার কি মানে মানে জায়রা আমার গার্লফ্রেন্ড মানে আমার ফিয়েন্সি, নেক্সট মান্থে আমাদের বিয়ে হওয়ার কথা, ও আসলে একটা ভুল বোঝাবুঝির কারণে ও চলে আসছে এখানে। আসলে সব জায়গায় খোঁজখবর নিয়েছি, সমস্ত হোটেলে কোথাও নাই, এখন লাস্ট আপনার কাছে আসছি যে আপনার কাছে আছে কিনা একটু ইনফরমেশনটা দেন প্লিজ। আপনি সেই লোক? মানে কি? আমি ছন্দের গোষ্ঠী কিলাই এখন। জনাব সদ্য বড় ভাই আপনার কাছে আমি এটা বিনীত অনুরোধ করতে চাই, এই অনুরোধটুকু আপনি রাখবেন বলেন, আমি জাস্ট এই মুহূর্তে আপনাকে একটা কৈশাচর দেব। আরে আজু আপনার জন্য আমি মার খেয়েছি, আপনি টুপি পরছেন আমি টুপি পরছিলাম, সেই জন্য যায় আমাকে মারছে। কইলে তো কইবেন, এখন কথা বেশি কই, এই যে হাজির করছি লম্বা চুরা কেপ পরা ভাই কইছি না হাজির করছি। আজব ব্যাপার। আরে আপনি আপনি কোন ভাই কইলা আপা মনি, এই যে দেখেন এই যে জায়রা ভাইরা। ও মাই গড সারপ্রাইজ, আপনার প্রাইজ। তুমি এখানে? আমি তো ঢাকা থেকে চলে আসছি তোমার জন্য। আপা মনি আমি তো নিয়ে আসছি, আমি বলছি না আপনার আমি আইনা দেবো, আমি ফটিক চা ঠিকই আনছি এক কাপ পরা। তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি যে তোমার তোমার বউকে নিয়ে হানিমুন করতে আসছো, তুমি তার সঙ্গে এখানে বসে হানিমুন করো, তোমার সাথে আসতে পারছি আমার কোনো আমার বউ বইলা কোথায়? আর ভাই একসাথে থাকলে রিলেশনের মধ্যে কত ধরনের ঝামেলা হয় না, তুমি একজনের কথা শুনা এই হুট করে চলে আসছো বলতে আমি মনে হচ্ছে আমার কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা শোনো, তোমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতে সুন্দরী বউ থাকতে আমার কি জন্য আরেকজনের কাছে যেতে হবে বলো তো? কি কে কি বলছে সেই শুনে তুমি চলে আসছো, চলো তো চলো ফাজ দেবে করে খালি। আরে ভাই জানতো আপনি লাগেজ মাগেজ সব নিচে গেছে কা বুঝছেন না, মানে আহমদুল্লাহ আপনি উঠে অসুবিধা টাকা টাকা গো আমার টাকা কুমড়ে খাইবো আপনার। সরি 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 স্যার সরি, অনেকক্ষণ বসে আছেন দুঃখ লাগছে আমার, জানেন আপনারা চলে যাবেন ভাবছি এটা নানি বলবো একটা খামার। সব ঠিক আছে ভাই, টাকা কই যে
পাথর তো নয় সব ব্যথা সয়ে যাব নীরবে। টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা আপনি যাবেন ঢাকা, চলে যাবেন বাড়ি, পকেট হবে ভারী, জান না তাড়াতাড়ি। সেটা যখনই তো তুমি তাহলে সেকলে দাও, আমি নিচে সেকলে দাও। আপনি চাইতে চাইতে টাকা কে বলা। চল আপনার যেতে দেরি হলেও টাকা দেরি করবে। চল 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 চল। এ মন আমার।